তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আম্মা, নিয়তির উপরই তো জোর থাকে না, তাই না? তন্দ্রার অসুখের কথা আমাদের অজানা ছিল, আপনি তো জানেনই আমাদের যোগাযোগ কেমন ছিল। আর আমি বলার পর তহদিরও মেয়েটাকে পছন্দ করে নিয়েছে, ওর কোনো সমস্যা নেই এটাও বলেছে। এর বাইরে কি করা বা বলার থাকতে পারে আম্মা? তন্দ্রা কিন্তু আমাকে বলেনি অমন মেয়েকে ছেলের বউ করতে সমস্যা আছে কিনা, ওর নিজেও দ্বিধায় ছিল। আম্মা, মেয়েটা অনেক কোমল, ওকে এখন আমাদের গড়ে নিতে হবে, সময় তো সবই তো শুনছেন। আর আমারই বোনের মেয়ে, এইটুকু স্যাক্রিফাইস না হয় করলামই, ভবিষ্যতে কি হবে না হবে তা ভবিষ্যতের নাই দেখুক। দাদি আর কথা বললেন না, তিনি এসব বুঝেন, কিন্তু বড় নাতি এই ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত, তাই বলা কথাগুলো। মেয়েটা খারাপ না, অনেক মায়া মুখটায়। দীর্ঘশ্বাস ফেলে খাবার আবে পা বসে রইলেন যতক্ষণ শাশুড়ি খেলায়। সকালে সবাই উঠে গেছে, আজ রোজিরা সবাই চলে যাবে, সবাই রওনা দেবে সকাল 9টায়। আর মাত্র ঘণ্টাখানেক কাননপুর গ্রামের অপরূপ সৌন্দর্যের সাথে সময় কাটাবে সবাই। রোজিরা সব গোছগাছ করে রেখেছিল, ব্যাগপত্র সব ও বাড়ি থেকে নিয়ে এসেছে, এখন নাস্তা করে বের হবে। তোফা উঠে নুরি খালার হাতে হাতে সাহায্য করছে, কাজের ফাঁকে বসার রুমেই বসে থাকা বন্ধু মহলের সাথে গল্প করতে আসছে। তুরফা আর রোহানের ঝগড়া বেঁধেছে তা এসে থামালো তাওরিত, সে এতক্ষণ ঘরেই ছিল। তাওরিতকে পেয়ে আরও আড্ডা চলো কিছুক্ষণ। সকালে নাস্তার সময় হয়ে গেল, তাওরিত এলো ঘরে। তন্দ্রা আজও পেট ধরে কান্না করছে, তাওরিত তাকিয়ে রইল কিছুক্ষণ, এতটা কেয়ারিংয়ের পরেও এমন কান্না কেন করছে, বোধে আসছে না সে তো যথেষ্ট সতর্কতা অবলম্বন করে, মস্তিষ্কে সবটা সময় রাখে, তার বউ অসুস্থ তবু এতটা নেতিয়ে পড়ার কারণ বুঝছে না। ফার্স্ট টাইম বলে প্রথমে বিষয়টা উড়িয়ে দিয়েছিল, তবে আবার আজও একইভাবে কেন? তাওরিদের ভাবনাতেই পণ করে নিল আগামী এক মাসের মাঝে আর কাছে ফিরবে না, ফাঁস করেই নিঃশ্বাস ছেড়ে গিয়ে তুলে বসাল বলা। আজও কেন কান্না করছো, তোমার কষ্ট হয় আমাকে বলতে পারো না? টলমলে চোখে চাইলো তন্দ্রা, নিজের অসহায়ত্ব কি করে বোঝাবে সে বলো। পরে প্রচন্ড জ্বালা যন্ত্রণা হচ্ছে, আপনাকে কি করে বোঝাই আমি? তাওরি তন্দ্রার কথায় মুখপানে চাইলো, চাহনিটা কেমন গভীর, তবু নিজেকে সামলে বলো। দেখো তন্দ্রা, আমি কোনো চাহিদা মেটাতে তোমার কাছে যাই না, আর না স্বামিত্ব ফলাতে। নির্দ্বিধায় কেন বলছো না আমাকে, কেন সহজ হচ্ছ না আমার সাথে, কেন এতটা চাপা স্বভাব তোমার? তন্দ্রা কান্না পেল, এই চাপা স্বভাবের জন্যই তাওরিদকেও সে মানা করতে পারছে না, আর না নিজে থেকে সরাতে পারছে। সে একবারে গাছের মাথায় ওঠার মতো করে মিশতে গিয়ে নিজের ক্ষতি করছে না তো, তার কি সব কিছুতে আস্তে আস্তে শুরু করা উচিত? তাওরিদি কথাটা বলল। তন্দ্রা, আই থিঙ্ক ইউ নিড টাইম, ইট ইজ নট রাইট ফর আস টু মুভ সো কুইকলি। তন্দ্রা চেয়ে রইল, তাওরিদ পুনরায় বলল, তুমি নিজেও জলদি মিশতে গিয়ে নিজের উপর জোর দেখাচ্ছ, আমি অপেক্ষা করব তোমার জন্য, সাহায্য করব তোমায়, তুমি নিজে থেকে এসো আমার সঙ্গ নিতে ভালোবাসতে। থেমে তন্দ্রার কাপড়ে চুমু আঁকলো বলল, আই নিড ইওর ফিজিক্যাল হেলথ বিফোর ইন্টিমেট টাইম। তন্দ্রা ম্লান স্বরে বলল, আমাকে একটু সময় দেন, আমি কথা দিচ্ছি আমি মন দিয়ে সংসার করব, আমি ভয় পাচ্ছি, আমার সঙ্গ প্রয়োজন আপনার। তাওরিদ তন্দ্রার মুখের দিকে চেয়ে রইল, মেয়ের ইচ্ছা শক্তি প্রবল, থাক নিজের পদ্ধতি আর কাজে লাগাবে না, অতি নাজুক বউ তার, আর একটাই বউ তার ভালোবাসে সে তার বউকে, ভেবে ইচ্ছু হেসে তন্দ্রার ললাটে আরও একটি পরও শিখে দিল। ভয় পেও না প্রজাপতি, আমার আই অলওয়েজ উইথ ইউ, চলো ওরা চলে যাবে আজ, একসঙ্গে নাস্তা করার আবদার করেছে, তুমি ধীরে ধীরে সহজ হও, ডোন্ট ওয়ারি, উই উইল আন্ডারস্ট্যান্ড ইউ। তারপর তন্দ্রার উপর নিচে মাথা নাড়াল, ব্যথাটা সহ্য করে নিয়ে ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে এল। যথাসাধ্য নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করলো তাওরিদের বন্ধু মহলের সাথে, সবাই খুশি হলো তন্দ্রার পরিবর্তন পেয়ে। পরের দিন
তাওরি তন্দ্রাকে নিয়ে দাদির কাছে এলো। এসে দাদির সাথে মশকরায় লেগে পড়েছে। দাদির কানমলাও কম খেলো না, তন্দ্রা বেশ হাসতে হলো তাতে। দাদি দেখলো তন্দ্রাকে, মেয়েটা হাসি খুশি হয়েছে দুই দিনে, বুঝলো নাতির সাথে খুশি আছে, চিন্তা একটু হলেও কমলো দাদির। সময়ের সাথে সাথে তন্দ্রা দাদির সাথে সুন্দর একটি সম্পর্ক তৈরির জন্য কাছে ফিরতে লাগলো। দাদিও অনেক কথা বলল, শেখালো অনেক কিছু। তাওরি রাতে সবার থেকে বিদায় নিয়ে নিল। রওনা হবে ঢাকার উদ্দেশ্যে। তন্দ্রাকে নিয়ে আফিফা আগামীকাল বাড়িতে যাবে। তাওরি দাদির ঘর থেকে এসে নিজের ঘরে এলো, তন্দ্রা ঘরে নেই, তাই দরজার সামনে এসে ডাকলো, তন্দ্রা রুমে আসো। তোফাদের কাছে থেকে উঠে এলো সে। তাওরি পুরোটা তৈরি হয়ে বসে আছে। তন্দ্রা আসলে কিছু টাকা সামনে ধরে বলল, এটা রাখো, যখন যা মন বলবে খেও, আর কিনে নিও। তোফা তুরফা তুবা আছে ওদের বলো। সোহান তো বাড়িতে থাকবে না, রোহান থাকবে, ওকে বলো, নয়তো আম্মুর কাছে সবটা বলো, আম্মুই ম্যানেজ করে দেবে। তন্দ্রা টাকা নিতে চাইলো না, বলো আমার কাছে টাকা আছে, এখন প্রয়োজন নেই, সালামির অনেক টাকা দিয়েছিলেন। আবার আপনি? তন্দ্রা চোখ খিচিয়ে নিল, রাত থেকে তুমি বলাতে লেগেছে এই লব, এত জলদি কি করে বলবে সে, বলো। আস্তে আস্তে বলবো, এখন জোর করবেন না একটু, কাট কাট স্বরে বলল সে। বিরক্ত দেখালো তাওরিদকে, তাওরিদ শব্দ করে হেসে ফেলল, হাত ধরে টেনে কোলের উপর বসিয়ে নিয়ে হাসতে হাসতে বলল, রাগি বউ হতে চাচ্ছ নাকি আগের ফর্মে ফিরতে চাইছ? তবে কিন্তু আমিও আগের ফর্মে যেতে সময় নেব না। তন্দ্রা সবিরতায় হাসছে, ঠোঁট চেপে লোকটা এত সহজ করে দিচ্ছে সব, তার খুবই ভালো লাগছে। বাবাকে কখনো এমনটা দেখেনি, আজ দুইটা দিন কি খোঁজ নিয়েছে বোধ হয় না। বুকে সে চাপা কষ্ট নিয়ে হাসি খুশি হতে চাচ্ছে জেদ নিয়ে, যেদি তন্দ্রা দেখিয়ে দিবে সে ভালো আছে। তাওরি হাতে টাকা গুঁজে দিয়ে বলল, থাকলেও রাখো, প্রয়োজন পড়বে, তোমার দুষ্টু ননদ দেবরদের দিয়েও খুশি হবে। তন্দ্রা না করল না, তাওরি তন্দ্রার কপালে একটা প্রগাট স্পর্শ দিয়ে বলল, ভালো থাকবে প্রজাপতি, মিস করব তোমায়, রোজ কল করব আমি, এবার আসলে ভালোবাসাটা পাবো কি। তন্দ্রাকে সবিরতা আরো দ্বিগুণ ছোঁয় কোল থেকে মাথা ঝুঁকিয়ে স্থিমিত স্বরে বলল, চেষ্টা করব, আপনারা ছাড়া আছে আর কে আমার, দেখেন দুই দিন পার হয়ে গেল কোনো খোঁজও নিল না। তার ফুস করে নিঃশ্বাস চাল, আবেশে জড়িয়ে ধরে বলল, আর কারো প্রয়োজন নেই, তুমি তোমার বাবার কাছে যাবার কথা বলবা না, এটা একদমই টলারেট করব না আমি, মনে থাকে যেন। তন্দ্রা তাওরিদের নীলমণি আর শক্ত চোয়ালের দিকে তাকিয়ে রইল, লোকটা যা বলেছে সেটাই করবে, বুঝেছে সে এতদিনে, এক কথার মানুষ এই পুরুষটি, খারাপ লাগলেও মেনে নিল, যাবে না সে দেখবে সে দূর থেকে ভালোবাসা প্রকাশ পায় কিনা। তাওরিদ তন্দ্রাকে ছেড়ে দিল, এরপর বিদায় নিয়ে চলে গেল নিজ কর্মস্থলে। তাওরিদ ঢাকা গেছে, সপ্তাহ গড়িয়েছে, আজ তন্দ্রা ঢাকায় যাচ্ছে শ্বশুর এবং রোহানের সাথে। ঈদের ছুটির পর এত জলদি ছুটি মেলেনি তাওরিদে, কিন্তু তন্দ্রার যাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। তাওরিদ নিজে আসতে পারবে না বলেই বাবা আর ভাইকে দায়িত্ব দিয়েছে বউকে তার কাছে পৌঁছে দিতে। আফিফা কারণ জিজ্ঞেস করলে তৎক্ষণাৎ কিছু জানায়নি, আগে সম্পূর্ণ বিষয়টা নিজে জেনে নেবে, তাদের পার্সোনাল বিষয় হলে তা শেয়ার করাটা প্রয়োজন বলে মনে হবে না। তাওরিদ গুলশানে ফ্ল্যাট নিয়েছে নিজেদের জন্য, যেদিন যায় তার পরদিনই ফ্ল্যাট দেখে শুনে কনফার্ম করে রেখেছিল। এরপর আস্তে আস্তে ফার্নিচারগুলো নিচ্ছিল, ভাবনায় ছিল তন্দ্রাকে সবটা কমপ্লিট করে ঢাকায় নেবে, কিন্তু বাদ সাথে তার মস্তিষ্ক, তন্দ্রার ফিজিক্যাল কন্ডিশন তাকে মেন্টালি টেনশন দিচ্ছিল, সে বিষয়টাকে আর ছোট্ট করে দেখতে পারেনি, মাথায় শুধু ঘুরছিল তন্দ্রার বলা, পরে জ্বালা যন্ত্রণা হচ্ছে এইটা নিয়েই তখনই ওর মন ভীতিগ্রস্ত হয়। তন্দ্রার সামনে প্রকাশ তো করেনি, কিন্তু চিন্তা হচ্ছে। ঢাকায় তাওরিদের একটি ফ্রেন্ড রয়েছে, সে গাইনোকোলজি বিশেষজ্ঞ, তন্দ্রাকে নিয়ে আসার কথা বলে, তাকে সরাসরি দেখবে এবং চেক আপ করবে, পরামর্শ অনুযায়ী তন্দ্রাকে ডাকা। তন্দ্রাকে এ গুছিয়ে দিতে আফিফা দুদিন লাগিয়েছেন, তিনি সবসময় পারফেক্ট, একা ফ্ল্যাটে কী করবে না করবে সেই চিন্তা আগেই, সঙ্গে সঙ্গে বুয়াও পাবে না, কোনোরকম রান্নাটা করে খাবার জন্য কিছু রেসিপি শিখিয়ে দিয়েছেন, কতবারই বা খাবার রেস্টুরেন্ট থেকে খাবে, আর তন্দ্রার অতিরিক্ত মশলায় সমস্যা হয়।
নিজের গাড়িতে করেই তশরিফুল খন্দকার ছেলে বউকে ঢাকা এনেছে। রোহান ড্রাইভ করে সঙ্গ দিয়েছে। তন্দ্রাকে ফ্ল্যাটে তুলে তারা আবার বাড়িতে রওনা হবে। তাওরিত এতে নারাজ বাবার প্রতি বাবা জানিয়েছেন ছুটি তারও নেই, সাপ্তাহিক ছুটিতেই আসতে পেরেছেন, আবার গিয়ে অফিস করতে হবে, সময় সুযোগ পেলে মাকে নিয়ে এসে থেকে যাবে। গুলশানের বেশ বড় সড়ো ফ্ল্যাটটা পছন্দ করলেন তশরিফুল খন্দকার। তাওরিত বাবাদের জন্য খাবার অর্ডার দিয়ে রেখেছিল। তন্দ্রা ফ্রেশ হয়ে খাবারগুলো পরিবেশন করে শ্বশুর আর দেবরের আপ্যায়ন করলো। তশরিফুল খন্দকার খুশি হলেন, এখানে ছেলে ছেলের বউ ভালো থাকবে, তারা ভালো থাকলেই খুশি। দোয়া করে গেলেন আর সাবধানতা অবলম্বন করতে বলে গেলেন। বাবাদের বিদায় দিয়ে তাওরিত রুমে এলো, এসে তন্দ্রাকে আগে জড়িয়ে ধরলো, আদরে চুমু আঁকলো ললাটে, এরপর বলল, রেডি হয়ে নাও, আমাদের বের হতে হবে। তন্দ্রা প্রকোজ খারাপ প্রশ্ন করলো, কোথায়? গাইনোকোলজিস্টের কাছে। ওই বিষয়টাকে আমার কমন ইস্যু মনে হয়নি, তোমাকে সেদিন বলিনি, কিন্তু আমার কাছে বিষয়টা ডক্টর দেখানোর মতো মনে হয়েছে। তাওরিদের কথায় তন্দ্রা নিজেও ভয় পেয়ে গেল। ভীতগ্রস্ত চোখে চাইতে তাওরিদ আরেকটু কাছে টেনে নিয়ে বলল, কিছু হবে না, আমি আছি তো সোনা, ভরসা রাখো। তন্দ্রা খুব কান্না পাচ্ছে এখন, তার মতো এমন একটা সমস্যার মেয়েকে বিয়ে করে কোথাও তাওরিদ লাইফটা নষ্ট করলো না তো, মাথায় কথাটা চলেই এলো। তার যে পরিবারের লোভ হয়েছিল খুব, সেই লোভে অন্য কারোর ক্ষতি করলো না তো সে। যতই তাওরিদ তাকে ভালোবাসুক, বলুক যে সমস্যা নেই, তবুও তো মনে মনে কি তার আফসোস হচ্ছে না? কথাগুলো এতদিনও ভাবিনি, পরিবার তাকে এতটাই আপন করে নিয়েছে যে এসব অসুখের কথা তার সংসার জীবনের সূচনায় বাধা হতে পারেনি। সলসল চোখে চেয়ে রইল এসব ভাবতে ভাবতে। তাওরিত বুঝলো তন্দ্রার খারাপ লাগা, এই কারণে সেদিন তন্দ্রাকে কিছু বলে আসেনি। তন্দ্রাকে নিয়ে বিছানায় বসলো, সামনে বসিয়ে দুই হাতের আজলায় মুক্তি ধরে পড়ল, এই প্রজাপতি, আরে বাবা আমি আছি তো, চিন্তা করো না, তোমার সেদিনের বলা জ্বালা যন্ত্রণার কথাটা আমার স্বাভাবিক লাগছিল না বলে একটু ডক্টর দেখানো, এর বেশি কিছু না। চিত্রা আমার স্কুল লাইফের ফ্রেন্ড, ভালো সম্পর্ক এখনো আছে, তাই ওকে জানিয়েছি, পরামর্শ নেব ভেবে। তন্ত্র ভয়ার্থ স্বরে বলা, এটা যদি সত্যি স্বাভাবিক যন্ত্রণা না হয়? এই একই ভয় যে তাওরিত করছে সেটা কি করে প্রকাশ করবে সে? নিজেকে আরেকটু সামলে নিয়ে বলা, তোমার বাবা তো বলেছিলেনই সবকিছু পরীক্ষা করেই অপারেশন করা হয়েছিল, তো এত চিন্তা কিসের? আমি সাহস দেখাতে পারলে তুমি মনে জোর আনতে পারবে না? তন্দ্রা এই কথা শুনে তাওরিতকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। তাওরিত আজ পুনরায় চমকাল, মেয়েটা কেমন জড়িয়ে ধরল, এটা কেমন কাছে আশা ছিল? উত্তেজনায় তন্দ্রাকে ছাড়িয়ে নিয়ে তন্দ্রার দিকে তাকাল, চোখে মুখে তাওরিতকে হারানোর ভয় স্পষ্ট, কথা বলছে। তাওরিত খুশি হতে পারলো না, তন্দ্রার ভয়ের সাথে তার নার্ভাসনেস আরও দ্বিগুণ হলো। তন্দ্রার মুখটা আরও শুকিয়েছে মনে হচ্ছে, দিন দিন এমন হবার কারণ তাকে খুশি হতে দিচ্ছে না। শুরুতে সব স্বাভাবিক ভাবলেও এখন ক্রমে ভয় বাড়ছে। তৌকির সাহেব জানিয়েছিলেন অপারেশন বছর তিনেক হয়েছে, এরপর সবাই ঠিক ছিল, আবার মাস কয়েক হয়েছে ব্যথা শুরু হয়েছে। তন্দ্রা জেদ নিয়ে বলতো না কিছু, কাকেই বা বলবে, তবে তৌকির সাহেবকে দেখে নিজ থেকেই ডক্টরের থেকে ঔষধ এনে দিয়ে দায়িত্ব পালন করেছিলেন। চেক আপের প্রয়োজন মনে করেনি, ওই ওষুধ খেলেই ব্যথাটা দেবে থাকতো, কিন্তু সম্পূর্ণরূপে সারেনি, তাই পেট ব্যথা মাঝে মাঝে সহনশীলতার বাইরে যায়, আরও আছে উচ্চ রক্তচাপ। তাওরিত সব কথা রেখে স্বাভাবিকভাবেই বলল, তোমার রিপোর্টগুলো কোথায়? বাড়িতে আছে। ওগুলো তো লাগবে, চিত্রা নিতে বলেছিল, তাহলে আজ যাওয়া হচ্ছে না? আগে রিপোর্ট আনিয়ে নেই। কিভাবে আনবেন? রিহানকে পাঠাবো। তন্দ্রা কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু বলল না। সেদিন তৌকির সাহেব কল করেছিলেন তন্দ্রার কাছে খবর নিতে, কয়েকটা কথা বলে ফোন কেটে দিয়েছিল, সে কান্না আটকাতে পারছিল না, লোকটা দায় দেখাতে কল করেছিল হয়তো। তাওরিত বলল, রেস্ট করো এখন, আজ অফ ডে আছে, ঘোরাঘুরি করব। আজ থাক, আমার খুব ক্লান্ত লাগছে। ঠিক আছে, তবে অন্যদিন যাব বলে শুয়ে পড়ল তন্দ্রাকে পাশে, শুতে বলল সে বলল, ওদিকে সব গুছিয়ে আসছি, অরিওটা নতুন বাড়িতে কোথায় ঘুরছে কে জানে, খেতে দিতে হবে।
নিয়ে এসো আমার কাছে বলে চলে গেল তন্দ্রা। তাহলে প্রলম্বিত শ্বাসে শূন্য তাকালো। ছোট্ট এই টোনাটুনির সংসার মন্দ হবে না, এভাবে বড় সংসার তৈরি হয়ে যাবে একদিন, ভাবনাতেই উষ্টে হাসলো। পরের দিন মধ্যাহ্নবেলায় তৌকির সাহেবের বাড়িতে রিহান এলো। তাওরিত আগে থেকে সবটা বলে দিয়েছিল। তৌকির সাহেব বুঝে গেছেন ছেলেটা কতটা একরোখা, যা বলেছে তাই তাই করেছে। বলেছে শ্বশুর বাড়িতে আসবে না, মেয়েকেও আসতে দেবে না, সেটাই করেছে। তৌকির সাহেব কিছু বললেন না, লিপি নেই, তিনি ঘর থেকেও বের হন না, রিহানের আপ্যায়নও করলেন না, লিপির সাথে তৌকির সাহেব পেরে উঠেন না, আর এতটাই জল্লাদিপনা করেন লিপি। তৌকির সাহেব রিহানকে নাস্তা পানি দিলেন, রিহান এক গ্লাস পানি ছাড়া আর কিছুই খেল না। অথচ তাওরিত শ্বশুরবাড়িতে জামাইগিরি ঠিকই দেখিয়েছে, সব মিষ্টি ফলমূল কিনে পাঠিয়ে দিয়েছে। তৌকির সাহেব তন্দ্রার রিপোর্টগুলো হাতে দিলে রিহান আর দাঁড়ালো না, উঠে বলল, আঙ্কেল আর বসছে না, তাওরিদের কাছে গিয়ে এটা দিতে হবে, আজ ওই ডক্টর দেখাবে তন্দ্রাকে। রিহান কথাটা বলে তৌকির সাহেবের দিকে তাকালে তার ভাবাবেগ বুঝতে। তৌকির সাহেব স্বাভাবিক স্বরে বললেন, আমাকে পরে কি হলো জানাতে বলো। রিহান কিছুক্ষণ চেয়ে থেকে সম্মতি সূচক মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। তৌকির সাহেব সেখানেই সোফায় বসে পড়লেন। রিপোর্ট হাতে পেয়ে তাওরিত রাতে তন্দ্রাকে নিয়ে গেল, সেখানেই সবটা শুনে দেখে পরীক্ষা করে গাইনোকোলজিস্ট ডক্টর চিত্রা যা বলল তাতে তাওরিতের মাথা ঘুরে উঠল, পায়ের নিচে থেকে মাটি সরে গেল, যেন বরফ খণ্ডের ন্যায় বসে রইল। একটি শক্ত পুরুষের বুকেও কাঁপন ধরলো, হাতে মুঠ করে শক্ত হয়ে বসে রইল, যেন ভেঙে পড়ে না যায়। তন্দ্রা সেখানে নেই। তন্দ্রাকে নিয়ে তাওরিত ফ্রেন্ড চিত্রার কাছে আসে বিকেলের পর। এরপর চিত্রা সম্পূর্ণ বিষয়টা পুনরায় ভেঙে বলে, যা তাওরিদের অজানা ছিল সেগুলোই বলা হয় তন্দ্রার মাধ্যমে। সব শুনে গাইনোলজিস্ট চিত্রাকে চিন্তিত তো লাগে, কিন্তু শিওর না হয়ে কিছুই জানায় না। তন্দ্রার রিপোর্ট দেখে কিছুই ধরতে পারে না, কারণ রিপোর্টে পুরো আশঙ্কা মুক্ত দেখানো হয়েছে। এতে পুনরায় টিউমার হবে কি না হবে এমন কিছুই পাওয়া যায় না। যখনই তন্দ্রার থেকে ডক্টর চিত্রা জানতে পারলো পিরিয়ডের ব্যথা আসে এবং ব্লিডিং অতি অধিক মাত্রায় হয়, আর সেটাও টিউমার অপারেশনের আগে থেকেই লক্ষণ হয়ে দেখা দিয়েছিল, পরে অপারেশনের পর স্বাভাবিক ব্লিডিং হলেও ব্যথা করাটা থেকেই যায়। রিপোর্টের আশঙ্কার আভাস ছিল না বলে গুরুত্ব দেওয়া হয়নি। আর পরে তন্দ্রা ভেবে নিয়েছিল স্বাভাবিক ব্যথাই হবে, তাই এই পিরিয়ডের ব্যথা আর মাস কয়েক আগ থেকে এমন সময়ে সময়ের ব্যথাকেও এক করে রেখেছিল। কিন্তু বিষয়টা ভাবনার ঘটায় বিয়ের পরের ইন্টিমেন্ট কালের পরবর্তী সময়কালটা। আনারি তন্দ্রা তখনও কিছু ধরতে পারেনি, আর কেউ যদি কারো সমস্যা না বলে আশেপাশের লোকজনই বা কী করে বুঝবে। তন্দ্রা যে দুই দিনে অস্বাভাবিক ব্লিডিং হয়েছে এটাও লুকিয়ে গেছে তাওরিদের থেকে। মেয়েটার সংকোচবোধ এতটাই যে সদ্য স্বামী হওয়া পুরুষের কাছে শারীরিক অবস্থার কথা বলেনি। ডক্টর চিত্রার কাছে যখন কথাটা আর গোপন রাখেনি, তাওরিদের শুনে প্রচণ্ড রাগ উঠে তাৎক্ষণাৎ চুপ থাকে, বকাবকির সময় বা স্থান না বলে। সবটা শোনার পর চিত্রা পুনরায় পরীক্ষা করার নির্দেশনা দেয়। তাওরিত দেরি করে না, তন্দ্রাকে নিয়ে সঙ্গে সঙ্গে পরীক্ষা বিভাগে গিয়ে পরীক্ষা করায়। রক্ত পরীক্ষা এবং বায়োপসি সহ প্রয়োজনীয় টেস্ট করার পর রিপোর্ট আসতে ঘন্টা চারেক লাগে। জলদি পারার কারণটা ডক্টর চিত্রায়। পুনরায় ডক্টর চিত্রার কাছে এলে সে সিনিয়র ডক্টরের সাথে পরামর্শ করে রিপোর্টের পুরো কন্ডিশন ভালোভাবে জেনে নেয়। তন্ত্রের কন্ডিশন কীরকম সবটা ভালোভাবে পরামর্শ করে তাওরিদকে একা নিয়ে চেম্বারে বসে। বেশিক্ষণ চুপ থাকে চিন্তিত মুখে, তাওরিদের টেনশন সহ্যে উৎকণ্ঠা বাড়ে। তাওরিদ প্রথমবার প্রশ্ন করলেও উত্তর না করে ঠোঁট কামড়ে বসে থাকে, রিপোর্টের দিকে থাকে। পুনরায় তাওরিদ জোর গলায় জিজ্ঞেস করে, চিত্রা আমি হাইপার হচ্ছি, প্লিজ টেল মি কি হয়েছে ওর। চিত্রা পুরুষটির দিকে তাকায় বইয়ের টেনশনে নিজের মুখটাই শুকিয়ে ফেলেছে কিছুক্ষণের ব্যবধানে। সে দেখে এসেছে স্কুল লাইফে এই পুরুষটি অতিরিক্ত একরোখা কিন্তু অনেক মিশুকার হাসিখুশি
দুষ্ট। দুষ্টুমি করে স্কুল মাতিয়ে রেখেছে এমন কোনো টিচার ছিল না তাওরিদের দুষ্টুমির সাথে পরিচয় হয়নি। চিত্রা সনাতন ধর্মাবলম্বীর ছিল, তবুও তাওরিদ খুব সহজেই তার সাথে মিশত, তাদের ফ্রেন্ড সার্কেলে জায়গা করে দিয়েছিল। এরপর আলাদা হয়ে গেলেও যোগাযোগ ঠিকই রেখেছিল। অনেক সময় ধরে সুদর্শন মুখটির দিকে তাকিয়ে থেকে বলল, তোর খুব ভালোবাসিস? এটা বলার মানে রাখবে না চিত্রা, প্লিজ আসল কথাটা বলো। আমি ভেতরে মরে যাচ্ছি দেখেও বুঝছিস না? বুঝেছি। স্কুল লাইফের দুষ্টু তাওরিদ খন্দকারের সাথে আমার সামনে বসে থাকা সদ্য বিবাহিত তাওরিদ খন্দকারের মাঝের অবস্থা। চুপ থাকলো, শরীরে অনবরত ঘাম উঠেছে। চিত্রা প্রলম্বিত শ্বাস ফেলে বলল, তাওরিদ আই নো তুই অনেক স্ট্রং, সিচুয়েশনটাকে কিভাবে নিবি জানি না, তবে যেভাবে নিস আগের থেকে স্ট্রং হ বন্ধু। তুই বনিতা না করে আসল কথাটা বলবি আমাকে? শক্ত এবং কিছু উচ্চ রবে বলে উঠল চিত্রা। গভীর চোখে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তন্দ্রা ক্যান্সার কোষ ফিরে এসেছে, পুনরায় টিউমার বৃদ্ধি পেয়েছে, সেটাও দুই স্থানে, একটা ইউটেরাস অর্থাৎ জরায়ুর ভেতরে, আর একটি ভেজাইনা অর্থাৎ যোনির মুখে। যেটা যোনির মুখে সেটা কিডনি অবধি ছড়িয়ে পড়েছে, অতিরিক্ত ব্যথায় মেডিসিন খাওয়ার ফলে অলরেডি কিডনি ড্যামেজ হয়ে যাওয়া শুরু করেছে। শোনা মাত্র তাওরিদের মাথায় চক্কর দিয়ে ওঠে, অনুভূতি শূন্য হয়ে বসে রয় কতক্ষণ। চিত্রা দেখে ছেলেটাকে মন দিয়ে দেখে, কিছু বলার ভাষা পায় না। উপরওয়ালা রক্ত দিয়েছেন কিন্তু তার নিরাময়ের জন্য কত মাধ্যমও তো দিয়েছেন। তন্দ্রার রোগের জন্য ট্রিটমেন্ট আছে কিন্তু তা কতখানি কার্যকর হবে এই পর্যায়ে এসে? উপরওয়ালা চাইলে মেয়েটাকে সুস্থ জীবন অবশ্যই পাবে, আর না চাইলে জীবন এখানেই থমকে যাবে। তাওরিদের শ্বাস রুদ্ধ হওয়ার উপক্রম। তাওরিদ নিজেকে শক্ত করে নিয়ে প্রশ্ন করল, ক্যান্সার কোষ ফিরে এসেছে বলতে, এমনটা তো রিপোর্টে ছিল বলে দেখি নাই। সেটা তো আমাদেরও বুঝতে সমস্যা হচ্ছিল, কিন্তু এখন পরীক্ষা করে বোঝা যাচ্ছে তন্দ্রার আগে টিউমারটিও ক্যান্সার কোষই ছিল, যেভাবে যেটাকে ম্যালিগন্যান্ট বলা হয়। এটা শরীরে ভিন্ন স্থানে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে, সেটা ডক্টররা বুঝতে পারেনি, বুঝতে ভুল করেছিল, বিনাইন টিউমার বলে ধারণা করে অপারেশন করিয়ে দিয়েছে। এটা ক্যান্সার কোষ নয় আর ছড়িয়েও পড়ে না। আগে টিউমারটি জরায়ুর উপরে ছিল বলে জরায়ু কাটতে হয়নি, প্রেগনেন্সিরও কোনো সমস্যা হতো না, সবই ঠিকই হতো, কিন্তু বিগ ব্ল্যান্ডার হয়েছে ভুল পরীক্ষায়। তখন যদি ম্যালিগন্যান্ট কোষ ধরতে পারতো তাহলে এই কোষটা লাগামহীন বৃদ্ধি হওয়ার আগে চিকিৎসা চালানো যেত। আই মিন কোষটা কি ধরনের ছিল বুঝলেই অপারেশনের পরে সেই অনুযায়ী চিকিৎসা এবং মেনে চললে ততটা ক্ষতি হতো না। ভগবানের কৃপায় তন্দ্রার সঠিক চিকিৎসা চালিয়ে যাওয়া যেত। পুনরায় স্তব্ধ হলো, এই সব কিছুর দোষ ফেললো তৌকির সাহেবের উপর। তিনি ভালো স্থানে মেয়ের চিকিৎসাও করাননি, মাথাটা ফাঁকা হচ্ছে এবার, রাগে শরীর রিরি করছে, ওই লোকটাকে ছেড়ে আর দেবে না। একটা চিত্রা বলল, মেয়েটা এত সমস্যা নালুকালে আই থিঙ্ক এমন স্টেজে আসতো না, এই জন্য তোদের ইন্টারমিট সময়কালে ওর অস্বাভাবিক আচরণ আর পরে জ্বালা যন্ত্রণা এবং অস্বাভাবিক ব্লিডিংয়ের কারণ। তাওরিদ ফাঁকা ঠোক গলত কারণ করে বলল, আমাকে সব ডিটেলস বলো, এখন কি করতে হবে না হবে, যেটা করলে আমি যে কোনো মূল্যে ওকে আমার কাছে রাখতে পারবো, এভাবে কিছুই শেষ হতে দেব না। প্রথম ও জয়ুর টিউমারটি বাদ দিতে হবে, যা করতে জয়ুর কেটে ফেলতে হবে, আর সেটা করলে প্রেগন্যান্সির আর চান্স থাকবে না। যোনির মুখে টিউমারটি খুব বড় হয়নি, সেটাকে ওষুধ দ্বারা গলিয়ে দিয়ে বের করে যেতে পারে, আর না হলে অপারেশনের প্রয়োজন পড়বে। পুনরায় ক্যান্সারগুলো বৃদ্ধি হওয়ার চান্স থেকেই যায়, সেক্ষেত্রে ভিন্ন থেরাপি সহ চিকিৎসা চালিয়ে যেতে হবে, আর কিডনির জন্য ভালো চিকিৎসা তো অবশ্যই প্রয়োজন। এরপরেও তন্দ্রা সুস্থ জীবন পাবে কি না পাবে সেটা ওপরওয়ালা ডিসাইড করবেন, ওই উপরে যিনি আছেন তিনি একমাত্র মেয়েটার ভাগ্য পরিবর্তন করতে পারেন। আমি বলবো শুধু তুই শক্ত থেকে ওর শক্তি হ, মেয়েটাকে সঙ্গ দিয়ে সঙ্গী হ, ভালো মানের চিকিৎসার দ্বারা মিরাকেল হলেও হতে পারে। এখন ডিজিটাল যুগ, ডিজিটাল প্রযুক্তি সব আমাদের হাতে নাগালে, কিন্তু তবুও ভাগ্যদাতার ওপর জোর কার, সর্বশেষ চেষ্টা তো আমরা করবই, আশা রাখ।
তাওরিদ আরও ঘামতে লাগলো, সব কিছু বাদ। কিন্তু তন্দ্রা, মেয়েটা তার ভেতর অবধি প্রবেশ করে ফেলেছে, খুব তো বেশি সময় নয় তবুও। সে মেয়েটার জন্য মরে যাচ্ছে ভেতরে। ডক্টরে আশ্বাস তো দিল, এটা কি সত্যি কার্যকর? সবই তো মরণব্যাধি রোগ, চিকিৎসা চালিয়ে গেলেও কত বছর সুস্থ জীবন পাবে? কিন্তু তার তো বছরে স্বাদ মিটবে না, তার প্রজাপতি খেত আজীবন, কাজ বন্দি করার বাসনা তার। টেবিলের উপর দু হাত তুলে মাথার চুল খামচে ধরল, চোখ বন্ধ করে বড় বড় করে শ্বাস নিতে লাগলো আর ছাড়তে লাগলো। চিত্রা দেখলো, বলল, ভেঙে পড়িস না আর আশা ছাড়িস না, আজ থেকে চিকিৎসা শুরু করে দে, ভর্তি করিয়ে দে ওকে। আমার আশাতে মিটবে না রে, ওকে আমার পার্মানেন্ট সুস্থ চাই, শুধু ও হলেই হবে, আর কাউকে লাগবে না, প্রয়োজনে বাহিরে যাব ওকে নিয়ে। চিত্রা অপলক চাইল, ছেলেটা সদ্য শুনল, সদ্য হওয়া বউয়ের কন্ডিশন কোন স্টেজে, এও শুনল কখনো সন্তানের মুখ তার দেখা হবে না, তবুও সন্তানের চিন্তা নয় বউয়ের চিন্তা আগে? পুরুষ তো হবে এমনই, এ তো মহাপুরুষ। মুগ্ধ হলো ডক্টর চিত্রা, উত্তর গলা, এই ডিসিশন তোর, তুই চাইলে দেশের বাহিরে নিয়ে যেতে পারিস, তবে ততদিন চিকিৎসা বন্ধ রাখিস না। থেমে বলা, আম ইমপ্রেস উইথ ইউ তাওরিদ, এভাবেই পাশে থাক, মনে রাখবি রোগীর চিকিৎসার থেকে মনোবল এবং সঙ্গী সঙ্গ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাওরিদ আর কোনো কথা বলল না, কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়িয়ে গেল, হাতে রিপোর্টগুলো নিয়ে বাইরে বের হলো। বাইরে বের হওয়ার আগে বলা, আমি আসছি, আয়। সম্মতি পেতেই বের হয়ে গেল চিত্রা, তাকি রইল। এই ঢাকা শহরে ডক্টর জীবনে এমন অনেক কিছুই সাথেই সে পরিচিত হয়েছে, কিন্তু আজ নিজের বন্ধুর লাইফের স্টোরিতে সে কিঞ্চিত হলেও ভীতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, আশা ভরসা আর সান্ত্বনা দেয়া ছাড়া কিছুই করার নেই, বাকিটা নিয়তি। তাওরি বাহিরে বের হয়ে তন্দ্রার কাছে গেল, সে বসে আছে ওয়েটিং রুমে। তাওরিদকে দেখে রুদ্ধশ্বাস ছেড়ে দিল, দুর্বল শরীরে এগিয়ে আসতে নিলে তাওরিদ হাতির ইশারায় আটকে দিল। তাকে রইল তন্দ্রা, কেমন করে উঠল বুকের মাঝে, লোকটাকে দেখে তার স্বাভাবিক লাগছে না, ভেতরে কী কথা হয়েছে জানা নেই, কিন্তু যাই হোক ভালো কিছু নয় সেটা বুঝল। তন্দ্রার ভয় বাড়তে লাগলো, তাওরিদ তন্দ্রার দিকে তাকিয়ে এগিয়ে গেল এক পায়ে দু পায়ে। ওয়েটিং রুমে আপাতত কোনো মানুষ নেই, তাওরিদ তন্দ্রার নিকটে গিয়ে কিছুক্ষণ তন্দ্রার মুখশ্রীর দিকে চেয়ে রইল। তন্দ্রা ভয় কাঁপছে, তাওরিদ বুঝে একটানে বুকের মাঝে লুকিয়ে নিল, শক্ত করে জড়িয়ে ধরেছে, এতটাই শক্ত করে ধরেছে যে ওর শক্ত বক্ষের নিচে পড়ে তন্দ্রার পাঁজরের হাড় অব্দি মটপটিয়ে ভেঙে যাবার উপক্রম। তবুও রাগ হলো না, তার জড়িয়ে ধরে মুখ গুজেছে তন্দ্রার ব্লাউজ পরিহিত উন্মুক্ত গ্রীবা দেশে। সে তবুও শান্তি পেল না, তন্দ্রা যে তার বুকে, তবুও শান্তি মিলল না যেন। তন্দ্রা চেপে ধর আর সহ্য করতে না পেরে অস্পষ্ট স্বরে বলল, রিত লাগছে আমার। তরিত চমকালো থমকালো, নরম করে দিল বাঁধন, কিন্তু ছাড়ল না। আগে তন্দ্রা তাওরিদের টি শার্ট মুঠোয় করে রেখেছিল, সেও হাতের বাঁধন আলগা করে নিল। তাওরিদ ওভাবেই বলল, এখন কেন নিজের সমস্যাটা জানলে তন্দ্রা, এভাবে কি শুরুতে জানাতে পারোনি? কাকে জানাতাম, মা তো নেই যে আছে আমার মুখ দেখে না, আমার বাবার সাথে সম্পর্ক কেমন জানা তোমার, তার কাছে নিজের শারীরিক সমস্যা কী করে শেয়ার করব, নিজের মরণই চেয়ে গেছি তবু কিছু বলতে পারিনি। তাওরিদের বুকের মাঝে কিছু খামচে থলো, মুখ তুলে তন্দ্রার পানির তাকালো, নীলবর্ণীয় নেত্র যুগল লাল হয়ে গেছে। তন্দ্রা কাপাস স্বরে শোথাল, কি হয়েছে প্লিজ বলো, লুকিও না কিছু, যাই হোক আমি আর নিজের ক্ষতি করব না, কথা দিচ্ছি। তাওরিদ শুনল, কিচ্ছু বলল না, তন্দ্রাকে ছেড়ে দিয়ে বলা, শোনা এসো আমার সাথে, বলি হাতের মাঝে পাঁচটা আঙুল ঠুকে শক্ত করে হাত ধরে বেরিয়ে গেল রুম থেকে। তন্দ্রার কোনো প্রশ্নের উত্তরই দিল না, যে মেয়ে সবটার সময় মৃত্যুকে বরণ করতে চাইতো, সময়ে অসময়ে ফরিয়াদ করতো, জীবনের আলো নিভিয়ে দিতে বাঁচার কোনো ইচ্ছে প্রকাশ করতো না, সেই মেয়ে এখন বাঁচার জন্য মরিয়া হয়ে উঠেছে। কখনো কোনো ভালোবাসা না পাওয়ার মেয়ে ভালোবাসা পাবে বলে আশা রাখেনি,
জীবনে আলোর দিশা পাবে বলে আশা রাখেনি। নরক জীবন থেকে বাঁচতে সর্বস্বম নিজেকে তুচ্ছ তচ্ছিল করেছে। ধিক্কার জানিয়েছে নিয়তিকে, ভৎসনা জানিয়েছে একটি একটি একাত্মিক সময়কে, একটি একটি একাকিত্ব সময়কে। শরীরের মৃত্যুসম রোগকে পুষে রেখে তিলে তিলে নিজেকে মিটিয়ে দেবার যার পণ ছিল, সেই মেয়ে আজ একটু শুধু একটু বাঁচার তাগিদে মরিয়া হয়েছে। সে কি কখনো ভেবেছিল তার জীবনে তমস্যার অন্ত আদো হবে? জেনেছিল কি সেও ঘোর তমসা ছেড়ে দৃপ্তকে পাবে? সেই দৃপ্ত হবে তার অর্ধাঙ্গ? কখনো জেনেছিল কি তারও একটি সংসার হবে, সেইখানে পাবে সুখ ভালোবাসা ভরসা আদর যত্ন? জানলে কি এমন প্রার্থনা করত কখনো? উপরওয়ালা কি মেয়েটার প্রার্থনা কবুল করে নিল? তবে নিল নিল, তবে আলোর দিশা দেখিয়ে কেন নিল? এটা কি আর কয়েকটা দিন আগেও হতে পারত না? তাহলে তো আরও একটি জীবন তার অন্ধকার জীবনের সাথে জড়াতে দিত না। এখন সে কোন দিশা খুঁজবে? তন্ত্রাকে অ্যাডমিট করানো হয়েছে, দুই দিন হতে গেল, সবটা জেনেই গেছে সে। লুকানোর জিনিস কি? আগে তো অসুস্থ ছিলই, জানার পর আরও অসুস্থ হয়ে পড়েছে, ভেঙে পড়েছে পুরো মেয়েটা। কান্না কাটিতে যেমন তাওরিদকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে বারংবার, তেমনি নিজেও আশাহীন থমকে যেতে চাইছে। তাওরিদ না নিজেকে সামলাতে পারছে আর না তন্ত্রাকে। এত এত আশা ভরসা মানবে কে? মনে যার একবার ভয় প্রবেশ করে তার কি আর আশাতে কাজ করে? তন্দ্রার দুই দিনের কন্ডিশন আরও বেশি ক্রিটিক্যাল হয়ে উঠেছে। টেনশন এবং ভয় দুটো মিলে মেয়েটাকে পুরো ব্রাশ করে নিয়েছে। তাওরিদ দিশাহীন বোধ করছে। বাড়িতে সেই দিনই জানিয়েছে সবটা। সবটা শুনে খন্দকার বাড়িতেও শোকের ছায়া নেমেছে। আফিফা কেঁদে কেটে অস্থির। এক কারণ তন্দ্রার জন্য, দ্বিতীয় কারণ ছেলের সত্য জীবন শুরু হতেই এমন পরিণতির জন্য। তার একটিমাত্র হীরের টুকরোর জীবনটা কোন পথে এসে থমকে গেল সেই হিসেব করতে গিয়ে তিনি ভেঙে পড়েছেন। বোন লীরার একটিমাত্র আমানতকে নিজের কাছে রাখার ইচ্ছে করেছিলেন, সেই ইচ্ছে কিভাবে বিষিয়ে যাচ্ছে এসব বারংবার ব্রাশ করেছে। আজ ঢাকায় এসে পৌঁছালেন আফিফা, ওদিকে সব গুছিয়ে পারমানেন্ট তাওরিদের বাসায় চলে এসেছেন। তন্দ্রার জন্য তিনি সংসার ফেলে চলে এসেছেন। তন্দ্রাকে দেখতে অনেকেই এসেছে, তোফা তোরফাও এসেছে, ওরা থাকবে না, কয়েকদিন সঙ্গ দিয়ে চলে যাবে। আফিফারা এসে গাড়ি থেকে বাইরে দাঁড়াতে তাওরিদ ঝড়ের বেগে গিয়ে মাকে জড়িয়ে ধরল, শক্ত করে জড়িয়ে ধরে বুঝিয়ে দিল মায়ের সঙ্গ তার কতটা প্রয়োজন। ছোট থেকেই সব প্রয়োজন, ভালো মন্দ মাই দেখেছেন, মাই তার প্রকৃত ফ্রেন্ড। ছেলের অবস্থা দেখে বুঝে গেলেন বুদ্ধিমতী আফিফা, কেঁদে দিলেন সঙ্গে সঙ্গে। তাওরিদ কাঁদতে পারল না, কিন্তু ভেতরে ভেতরে দম আটকে এল। মায়ের কোলে মুখ গুজে কান্না করতে ইচ্ছে হলো, বোঝাতে চাইল তন্দ্রা বিনা সে নিঃস্ব। মাকে ছেড়ে দিয়ে তাকালেও দুই দিনে বিনা ঘুমে ছেলেটার অবস্থা কতটা অবনতি হয়েছে দেখলেন। বুকের ভেতর খামচে ধরল, একটা হাত মুখের উপর আলতো করে রেখে বলেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সব ঠিকই চাই আম্মু। তোফা তোরফা বাবা রোহান সোহানও একই ভরসা দিল, আফিফা বললেন, মেয়েটার কাছে নিয়ে চল আমায়। তাওরিদ দেরি করলো না, নিয়ে গেল তন্ত্রার কেবিনে, যেখানে সর্বসম সেবায় নিয়োজিত একটি নার্স তন্ত্র সকালে নাস্তার পর প্রচুর কান্নাকাটি করে এখন ঘুমিয়েছে। দরজার মুখ থেকে মলিন মুখটি আফিফা সময় নিয়ে দেখলেন, পাশ ফিরে ম্লান স্বরে তাওরিদের উদ্দেশ্যেই বললেন, মেয়েটার নিয়তি এতটা অসহায় কেন? আমার লীরার ভাগ্য নিয়ে কি জন্মেছে তবে? চমকে উঠল তাওরিদ, বলি উঠল, আম্মু উফ, তুই যেটা ভাবছিস সেটা মিন করিনি আমি। আমি কখনো এই ছোট মেয়েটাকে একই কষ্ট পেতে দেব না, সে যাই বলুক ভাগ্য ওর কতটা সহায় হয় দেখতে চাই। আমি নিজেও একটি নারী, নারী হয়ে আরেকটি নারীর কষ্ট বুঝবো না?
হতে তো পারবই, হতে তো পারতো ওর স্থানে আমিই থাকতাম, কিংবা আমার কোনো নারী ছেঁড়া মেয়ে, তুই আমার যতই ছেলে হোস না কেন আমি কখনো ডিভোর্সের চিন্তা নেব না। তোরফা ক্ষীণস্বরে পাশ থেকে বলল, কিন্তু দাদি তো মানছে না মা। না মানুক, তোর দাদি শুধু নাতি ছেলের চিন্তাই করেছে, মেয়েটার চিন্তা করছে না। তন্দ্রার জায়গায় তোদের বসিয়ে দেখতে বলছি, তখন কেন উত্তর দেননি? তাওরিত মায়ের পানে তাকিয়ে রইল, তাকিয়ে রইল তশরিফুল খন্দকার। এই নারীকে তিনি পেয়ে আজ ধন্য। তাওরিত মাকে আবার জড়িয়ে ধরল, লাঞ্ছরে বলল, এসব চিন্তা করতে আমি পারিনি আম্মু, সর্বসময় ওকে সুস্থ করার চিন্তায় মরছি। আমি তো ওকে ছেড়ে দেওয়ার জন্য নিজের জীবনে প্রবেশ করাইনি, সবটাই জানা ছিল। শুধু তফাত কন্ডিশন সঠিক ছিল না, ওকে যে আমি অঙ্গীকার দিয়েছি আম্মু। পালন করে যা তোর অঙ্গীকার, যতদিন ও আছে ততদিন তুইও ওর পাশেই থেকে শক্তি দে, ওপরওয়ালা নিশ্চয়ই সারিয়ে তুলবেন। তাওরিত আর কথা বলল না, আফিফাকে ভেতরে ঢুকতে দিল। আফিফা ভেতরে ঢুকে এগিয়ে গেল, পিছে সবাই এলো। তন্দ্রা এখনো ঘুমে, চোখের নিচে কালি পড়েছে, মুখ শুকিয়ে চুর হয়েছে, চোখের পাতা ফুলে রয়েছে। এগিয়ে পাশে বসে মাথায় হাত রেখে বুলাতে লাগলেন, মমতাময় স্পর্শে ঘুম ছুটে গেল তন্দ্রা। পিটপিটিয়ে তাকাতে আফিফাকে দেখলো, সঙ্গে সঙ্গে বলে উঠল, আম্মু। বলি আফিফার বুকে মুখ গুঁজে দিল, হাউ মাউ করে কেঁদে বলে উঠল, আম্মু আমি তোমাদের সাথে বাঁচতে চাই, আমি আর মৃত্যু প্রার্থনা করব না, বিশ্বাস করো তখনও করব না, বিশ্বাস করো কখনো করব না, কখনো না। পরিবেশ ভারী হয়ে উঠল, আফিফা কাঁদতে লাগলেন, তাওরিদের সহ্য হলো না, বেরিয়ে গেল কেবিন থেকে। বাইরে বন্ধু রিহান আর সাব্বির রয়েছে, এই দু চার দিন বন্ধুরা মিলে তাওরিদকে সামলেছে। তাওরিদকে বেরিয়ে যেতে দেখে পিছু নিল ওরা, আজ দুই দিনে অফিসেও যায় না ছেলেটা, সব কিছু কেমন যেন বদলে যাচ্ছে, কিছু একটা যেন ঘনিয়ে আসছে, সেটা কি পুনরায় তমসা? আফিফা কাঁদতে কাঁদতে বললেন, কিছু হবে না আম্মা, আমরা সবাই আছি, আমরা থাকতে এত কিসের চিন্তা, তুমি বাঁচার কথা কেন বলছো? আম্মা রোগ হলেই কি মৃত্যু হয়? এসব আর বলবে না, সুস্থ হয়ে যাবে তুমি, আমরা সব চেষ্টা করেই যাব। এখন চুপ, আমি তোমার সাথেই থাকবো, খুশি না তুমি? তন্দ্রা শুনল, কান্না কমিয়ে দিল, হিচকি তুলতে তুলতে বলল, মরবো না আমি, তাই না? কথাটা এমন ভাবে বলল, তন্দ্রা উপস্থিত সবার বুকে বাড়ি দিল। আফিফা সুন্দর করে বুঝিয়ে শুনে থামালো, খাবার এনেছিল সবটা নিজে হাতে খাইয়ে দিল, চিকিৎসা পুরো দমে চলছে। অপারেশন কবে হবে? অপারেশন করা হবে এখনো সঠিকভাবে ডক্টররা বলেননি। বিকেলে আফিফা তোফা তোরফার সঙ্গে বসে টুকটুক গল্প করছিল তন্দ্রা, গল্পের মাঝে সে আবদারে ছুঁড়ে পড়লো, মরবো না আমি, তাই না? আম্মু আমার এখানে থাকতে ইচ্ছে করছে না, বাড়িতে নিয়ে চলো, এখানের আবহাওয়ায় দম আটকে আসছে আমার। তন্দ্রার প্রাণে তাকালো, আফিফা কিছু একটা ভাবলেন, এরপর বললেন, সপ্তাহখানিক এখানে থাকতে হবে, এরপর সবটা নিয়ন্ত্রণে নিয়ে বাসা থেকে ট্রিটমেন্ট করাবো, আপাতত কষ্ট করে নাও একটু। থেমে জিজ্ঞেস করলেন, তন্দ্রার আসছে? থেকে থেকে আসে, সহ্য করতে পারছি না তখন। আল্লাহ জলদি সুস্থতা দেন, আমরা আছি আম্মা। তন্দ্রা কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার আফসোস হচ্ছে না আম্মু? আফিফা এমন প্রশ্ন পেয়ে আবার গভীর চোখে তাকালেন, তন্দ্রার চোখ ভরে উঠেছে, গড়িয়ে পড়ল তাপ, ফুপিয়ে বলল, আমি আগেই তোমাদের বলেছিলাম, তোমাদের উচিত হয়নি একদম, সবটা শোনার পর পিছিয়ে যাওয়া উচিত ছিল, আমিও স্বার্থপরের মতো লোভ দেখিয়েছি, তোমার মতো মা পেতে, তোমাদের মতো পরিবার পেতে আজ আমি ব্যর্থ, কখনো তোমার ছেলেকে সুখী করতে পারবো না। বিয়ের এই কদিনেই ওর জীবন থেমে গেল, আমি সইতে পারছি না, জানো তোমার ছেলেকে ভালোবাসতে শিখলাম। ফুপিয়ে এইটুকু বলে একটা ঠোক গলাৎকরণ করল, পুনরায় যন্ত্রণার অনুভূতি নিয়ে বলল, তোমার ছেলেকে ভালোবাসতে শিখছিলাম, আমাদের ডিভোর্স করিয়ে দিও না আম্মু, আমি জানি আমি পুরোপুরি সুস্থ কোনো দিনই হব না, মরণ ব্যাধি ছুঁয়েছে আমাকে, কিন্তু আমি সুস্থ না হলেও যে কয় বছর থাকবো তোমাদের সাথেই রেখো আমাকে, প্রয়োজনে ওকে আবার বিয়ে করাও, আমি ওকে সুখ দিতে পারলাম না যে, আমাকে ক্ষমা করো। বলতে বলতে মুখ ঢেকে নিয়ে ডিউটি উঠল। তাওরিত মাত্রই নাস্তা নিয়ে কেবিনে আসছিল, দরজার সামনে থেকে সবটা শুনে নিল,
চোয়াল শক্ত হলেও নিজেকে স্বাভাবিক করে ভেতরে প্রবেশ করল। সবার দৃষ্টি ওর উপর গেল। নির্বিকার ভঙ্গিতে এসে হাতের জিনিসগুলো রেখে তাকালো তন্দ্রার পানে। তন্দ্রা টের পায়নি এখনো। সে এগিয়ে গিয়ে বেডের উপর এক পা তুলে সামনাসামনি বসল। তন্দ্রার মুখ থেকে হাত সরিয়ে নিয়ে গাঢ় দৃষ্টি ফেলল। তন্দ্রা ফ্যালফ্যাল নজরে চাইল টইটুম্বুর চোখ জোড়া। তাওরিদ কিছুক্ষণ চুপ থেকে বলল, আম্মু মেয়ে দেখতে শুরু করে দাও, বিয়ে করব আবার, এরপর সুখে সংসার করব। তোমার বড় বৌমা আমাদের সুখ দেখবে আর আনন্দ পাবে। যতই হোক প্রথম বউ বলে কথা, শুনেছি বড় বউয়েরা অনেক স্যাক্রিফাইস করে, আমার বড় বউ করবে, ওর আনন্দের কথা ভেবে এটুকু তো করতেই পারি, তাই না? আফিফা ছেলের মস্করা ধরতে পারলেন, তুরফা তোফা ধরতে পারল, পারল না আনারি তন্ত্রা। ছলছল নেত্রে চেয়ে রইল, বুকের মাঝে কিছু একটা কামড়ে ধরেছে, সে বোধহয় এই লোকটার মাঝেই মরে গেছে। এইমাত্র তেমনটাই বোধ হলো। তাওরিদের থেকে দূরে হবার যন্ত্রণা গ্রাস করে নিল। বিয়ে করা স্বামী তার এত সহজে মানতে পারবে সব? তারই সামনে অন্য নারীকে নিয়ে সংসার করবে পুরুষ? তার মায়েরও কি তবে এমন কষ্ট হতো? এখন তার যেমনটা হচ্ছে, অনর্গল গলিয়ে পড়েছে অশ্রুকণা। তাওরিদ ইচ্ছু হাসি টানল ছোটে। এই বোধ হয় দুই দিন পর হাসল। তন্দ্রার কপাল মুছে দিতে দিতে বল, এখনই সহ্য করতে পারলে না তবে বিয়ে করে নিলে কি করে করবে? তন্দ্রা ডুকরে কেঁদে উঠল। আফিফার সামনেই তাওরিদের বুকে কপাল ঠেকিয়ে দিয়ে কেঁদে দিল শব্দ করে। আফিফা ইচ্ছু হাসিল, হাসলো তাওরিদ বল, দেখছো আম্মু তোমার বৌমা কতখানি পাগলি, নিজেই বুক পেতে দিচ্ছে ছুরিঘাত নিতে, যা তার সহ্য ক্ষমতাই নেই। তন্দ্রাকে বাসায় রাখা হয়েছে, এখনো মেডিসিন দ্বারা চিকিৎসা চলছে। বাসাতে রেখে নিয়মিত চেক আপে ট্রিটমেন্ট করাচ্ছে তাওরিদ। এখন অফিস করছে নিয়মিত, সঙ্গে তন্দ্রার পুরো সেবা। দিনে মা করছে রাতে সে, মনে একটু জোর পাচ্ছে মেয়েটা। স্বামীর মনোবল সেও মনোবল পাচ্ছে, কিন্তু উন্নতি কতখানি হচ্ছে জানা নেই। জ্বালা যন্ত্রণায় যখন কাতর হয়ে তাওরিদ ছুটে আসে, অফিসে থাকলেও চলে আসে। বেড রেস্টে রয়েছে তন্দ্রা, সারাদিন শুয়ে বসে একটু হাঁটাহাঁটি করেই তার দিন চলে। সংসার বলতে কিচ্ছু নেই, যা আছে শাশুড়ি সামলায়। হসপিটালে তৌকির সাহেব এসেছিলেন তন্দ্রাকে দেখতে, তাওরিদ তন্দ্রাকে দেখতে দেয়নি। যে মেয়েকে আগে কখনো হেলা করেনি সেই মেয়েকে এখন চোখের দেখা দেখে কি করবে? এইসব কিছুর জন্য তো দায়ী তো একমাত্র তিনি। আজ তিনি পুরুষত্ব ঠিক রাখতে পারলে সবটা ঠিক থাকত। তন্দ্রা মা বাবা দুটোই পেত, আর এত বড় মরণব্যাধি রোগ ছুঁতে পারত না। তাই মেয়েকে নামমাত্র দেখার অধিকারও তিনি রাখেন না। একরক্ষা তাওরিদ করা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। রাতে ফিরল তাওরিদ, অফিস করে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফেলল। আগের তাওরিদের সাথে এখনের তাওরিদের অনেক তফাত। বাড়িতে ফিরে মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে ঘরে এলো তন্দ্রা আচ্ছ হয়ে বসে পাশে অরিয় শুয়ে। তাওরিদ ঠুকলে মুখপানে তাকালো, অবসাদ ভাব স্পষ্ট। তন্দ্রার কষ্ট হয়, সে কিছুই করতে পারে না লোকটার জন্য। এই যে লোকটার এই শান্ত ভাব কমানোর যোগ্যতাটাও নেই তার, এই যে এই লোকটার শ্রান্ত ভাব কমানোরও যোগ্যতা নেই তার, বরং লোকটি এখন তার সুস্থতা নিয়ে তৎপর। সেবা করবে, তার জন্য রাত জাগবে, সঙ্গ দেবে, গল্প করে মেডিসিন চেক করবে, ডক্টরদের সাথে ফোনে বকবক করবে। তাওরিদ তন্দ্রাকে দেখল, প্রশ্ন করল, খাবার আগের মেডিসিনগুলো নিয়েছ? তন্দ্রা সরল চোখে তাকিয়ে থেকে এপাশ ওপাশ মাথা নাড়িয়ে না বোঝাল। তাওরিদ প্রলম্বিত শ্বাস ছেড়ে ওয়াশরুমে চলে গেল, কিছুক্ষণ শাওয়ার নিয়ে বের হলো, এরপর নিজেই মেডিসিনগুলো খাইয়ে দিতে থাকলো। তন্ত্র পড়ল, একা একা খেয়ে নিলে যত্নটুকু মিস করতাম না? তাওরিদ তাকালো গভীর চাহনি। তন্দ্রার চোখ জোড়া নিজে অস্বাভাবিক ডার্ক সার্কেল হয়েছে, শরীর আরও ভেঙে গেছে। এমন অবস্থায় তাওরিদের বুকে ব্যথা তুলে চেষ্টা কত রকম করে যাচ্ছে। তন্দ্রার অপারেশনের ডেট দেবে আগামীকাল। তন্দ্রা বলল, যতদিন আছি একটু জ্বালিয়ে না হয় মেয়ে সহ্য করবে না?
তাওরিদের রাগ উঠল, শক্ত চোয়ালে ক্রোধান্বিত চোখে তাকাল। নীলমণি লাল হচ্ছে, তন্দ্রা নির্বিকার, তাওরিদ হাতের ওষুধটা তন্দ্রা মুখে না দিয়ে ফেলে দিল। রাগান্বিত স্বরে বলল, মরেই তো যাবে, তবে এগুলো দিয়ে কি হবে, মরে যাও, প্রয়োজন নেই এগুলোর। বলে দাঁড়ালো না একটু, রাগ কন্ট্রোল করতে বেরিয়ে গেল। তন্দ্রা মুচকি হাসল, নিজেই খাবার ওষুধগুলো খেয়ে নিল, খেয়ে দে চুপচাপ বসে রইল। আধ ঘন্টার মাঝে খাবার নিয়ে হাজির হলো তাওরিদ। আবার হাসলো তন্দ্রা, সে এটার আশাতেই বসেছিল। আধ ঘন্টায় কতবার গড়ির দিকে তাকিয়েছে জানা নেই। কাটায় কাটায় খাবার নিয়ে হাজির তার অতীতে। তাওরিদ গাল ফুলিয়ে এগিয়ে এলো, আবার বসলো পাশে। দুজনেরই খাবার একসাথে, তাওরিদ কোনো উচ্চ বাক্য বিনা খাইয়ে দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। তন্দ্রা তাকিয়েই রইল, মিটমিটে হাসছে। মেয়েটার শরীরে ঠিক নেই, অথচ স্বামীর জন্য তার যত্ন হাসি। তাওরিদ মাথা নিচে রেখেই খাবার মাখাতে মাখাতে বলল, এত আনন্দের কিছু হয়নি, বকিনি বলে রাগও কমায়নি। ঠিক আছে, তাওরিদ চুপ রইল। একইভাবে তাকিয়ে তন্দ্রা সে আবার বলল, ওভাবে দেখলে তোমার খাবার হজম হলেও আমারটা হবে না। তন্দ্রা ফিক করেই হেসে ফেলল, তাওরিদের বিয়ের আগের দুষ্টুমিগুলো এখন খুব মিস করে। অথচ আগে কত বিরক্ত বোধ দেখাতো, তাওরিদ নির্বিকার। খাওয়া শেষ হলে উঠে গেল তাওরিদ, কিছুক্ষণ পর ফিরে এসে আবার তন্দ্রার মেডিসিন নিয়ে বসল। চুপ থেকে কমপ্লিট করে ব্যালকনিতে চলে গেল, খানিকক্ষণ ডক্টরের সাথে বকবক করে রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়ল। অভিমানে তন্দ্রাকে কাছে টানল না, তন্দ্রা নিজে থেকেই এগিয়ে এসে বুকের উপর মাথা রেখে জড়িয়ে ধরল। ফিসফিস করে বলল, আর বলবো না। আবার বলবে? আচ্ছা বলবো। তাওরিদ রেগে সরিয়ে দিতে গেলে তন্দ্রা হেসে বলল, আচ্ছা বলবো না, বলবো না। তাওরিদ অন্ধকারে তন্দ্রার মুখ দেখতে পেল না, কিন্তু কোমর পেঁচিয়ে মিশিয়ে নিল নিজের সঙ্গে। বোঝাতে চাইল কতটা কষ্ট পায়। তার সঙ্গীহীনা থাকার কথা বললে তন্দ্রা জানে পুরুষটি ঘুমরেছে ভেতরে। সে আরেকটু ঘনিষ্ঠ হল, ইঙ্গিত ইশারায় তাওরিদের সঙ্গ পেতে চাইল, যেটা তাওরিদ এই অবধি বারবার এড়িয়ে চলে। তন্দ্রা নিজে ইচ্ছে প্রশ্ন করলেও সেই কৌশলে দূরে সরিয়ে দেয়। নিজেকে নিয়ন্ত্রণ হারা করতে প্রয়োজন ঘর থেকে বের হয়ে যায়। আজও তাই করল তন্দ্রা, জেদ নিয়ে হাজার চাইলেও ওর সহ্য ক্ষমতা নেই। জেনে বুঝে বউটাকে কষ্ট কী করে দিবে, তার থেকে অনীহাই দেখিয়ে চলে। তাওরিদ তন্দ্রাকে আলতো করে দূরে সরিয়ে বেলকুনিতে চলে গেল। তন্দ্রা কান্না পেল, কেঁদেও দিল। সে পারে না লোকটার শারীরিক অবসাদ মেটাতে, সে অক্ষম অযোগ্য নারী, একটি স্বামীর জন্য বউ হিসেবে অক্ষম সে। স্বামী তার কতদিন থাকবে চাহিদা ছাড়া? তার মাথা সবটা সময়ে বারবার চরিত্র ঘোরে, তার বিশ্বাস তাওরিদ তেমন হবে না, তার মহাপুরুষ স্বামী তবু নিজের অক্ষমতা নিয়ে গুমরে মরে, কষ্ট পায়। আরও এসবতে কেন নিয়তি তাদের স্বাভাবিক দাম্পত্য জীবন দিল না, কেন উপরওয়ালা সব দিয়েও কিচ্ছু দিল না, তার বুকের পাথর সরাতে পারল না, ডুকরে ডুকরে কেঁদে চলল। তাওরিদ বেলকুনি থেকে সব শুনল, আকাশের চাঁদ ও তারার সন্ধি মেলা দেখতে দেখতে চোখের কার্নিশ গড়িয়ে পানি পড়ল, হাতের মুঠো রেলিংয়ে শক্ত করে ধরা বিড়বিড়াল। প্রজাপতি আমার, তুমি কষ্ট পাচ্ছ আমি অন্য নারীতে নাশক্ত হয়ে যাই ভেবে, কিন্তু আমি যে ক্ষণে ক্ষণে মরছি তোমাকে হারানোর ভয়ে। তাওরিদ হাতে থাকা ফোন থেকে ডায়াল করল গাইনোলজিস্ট ডক্টর চিত্রার নাম্বারে। রিসিভ হতেই কিছু পরামর্শ চাইল। ফোনের ওপার থেকে ডক্টর চিত্রা সম্পূর্ণ বিষয়টা নিয়ে সুন্দর পরামর্শ দিল, যেটাতে একটু স্বস্তি মিলল। শুক্রিয়া আদায় করে ফোন কেটে ঘরে চলে এলো। অন্ধকারে তন্দ্রার কান্না শুনল, এগিয়ে এসে তন্দ্রার পাশে বসল। এরপর অন্ধকারে তুলল রোধনরত তন্দ্রাকে। কিছুক্ষণ চুপ থেকে প্রলম্বিত শ্বাস চাল তন্দ্রার শাড়ির আঁচল বুক থেকে ফেলে দিয়ে ক্ষীণ স্বরে পড়ল, কষ্ট হলে চুপ থেকো না। প্রত্যুত্তরের অপেক্ষা করল না, কাছে টেনে নিয়ে
মিটিয়ে দিল কান্নার কারণ, নিজের শরীরের উত্তপ্তা তন্দ্রার শরীরে মাখাল। তন্দ্রা উপচে পড়া তরঙ্গোচ্ছ্বাসের ন্যায় তাওরিদের আদর সামলালো। বিয়ের পর আজ দুটি চিত্ত মিলল সম্পূর্ণ ভালোবাসায়, সন্ধি হলো দুপক্ষের সম্মতিতে। এই সন্ধিতে দুজনেই পেলো ভালোবাসা, পেলো শোক। শি ইজ প্রেগন্যান্ট, বাক্যটি যেন মরার উপর খাড়ার ঘা শ্রবণেন্দ্রিয়তে প্রবেশ করলো। উপস্থিত আফিফা, তাওরিদ, তাশরিফুল, খন্দকার সব প্রত্যেকেই বজ্রহত দৃষ্টিতে ছিঁড়ে রইল। এখানে বোম ব্লাস্টটা হলেও বোধ হয় এমন রিয়াকশন হতো না যতটা মাত্র শ্রবণ হওয়া ডক্টরের কথাতে হলো। তাওরিদের এতদিন পর হাত পা কাঁপতে লাগলো। প্রথম দিকে তন্ত্র কন্ডিশন শোনার পরও বোধ হয় এমন অনুভূতি হয়নি। দরদরিয়ে ঘামতে লাগলো, হাঁসফাঁস চিত্তে ঢোক গলাৎকরণ করল। বাকিরা কি সামলাবে তাওরিদকে? তাদের নিজেরও একই অবস্থা। আসলে কথাটাই যে এমন ছিল, কিংকর্তব্য বিমূঢ়। প্রত্যেকেরই হুশ এলো ডক্টরের পরবর্তী কথায়। মাতা, পেশেন্টের কন্ডিশন এমনিতে ক্রিটিক্যাল, আর এই সময় প্রেগনেন্সি মানে জীবন মৃত্যুর সাথে লড়াই। আমরা সপ্তাহবার তো অপারেশন করাতে চেয়েছিলাম, বাট এখন এই মুহূর্তে এমন নিউজ সত্যি বিপজ্জনক। ফাঁকা হতে লাগলো তাওরিদের, ডান হাত তুলে মুখে এবং কপালের ঘাম মুছে নিল। এরপর আশেপাশে নজর বুলালো, মা বাবাকে দেখল, তবুও মনে হচ্ছে যেন সে অন্ধকারে ক্রমেই তলিয়ে যাচ্ছে। সেখান থেকে ফিরে আসার কোনো দিশা খুঁজে পাচ্ছে না। দিশাহীন অবস্থায় দাঁড়িয়ে থাকতে থাকতে ডক্টর আবার বললেন, এখন আপনারা আপনাদের ডিসিশন জানান। বেবি রাখা মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। ডেলিভারিতে অনেক জটিলতা সৃষ্টি হবে, মা ও বাচ্চা অলওয়েজ ঝুঁকিতে থাকবে। এছাড়া জরায়ুতে যেই টিউমারটি আছে সেটি জরায়ুর আকার পরিবর্তনের সাথে টিউমারটিও বৃদ্ধি পেতে পারে। আমরা কখনো এই ঝুঁকির পক্ষ নেব না। এছাড়া সপ্তাহবাদ অপারেশনের কথা ছিল, সেটাও অনেকটা ঝুঁকিপূর্ণ হতো। এখন টিউমার অপারেশন করলে সাথে বেবিও অ্যাবর্শন করে ফেলতে হবে। কেঁপে উঠল তাওরিদ, পা থেকে মাথা অবধি ঝাঁকুনি দিল। নীলমণির নেত্রযুগল পানিতে টইটম্বু রতে যাচ্ছে। রক্তাভ নেত্রযুগলে ডক্টরের দিকে অসহায় নজরে তাকালো। আজ যেমন অসহায় বোধ করছে, এমন অসহায় বোধ এই অবধি করেনি কখনো। শুভ্র শার্টের নিচে আবৃত করা বক্ষ মাঝে ঝড় বইছে, সেইখানে হাত দিয়ে চেপে ধরল আফিফা। চোখের পানি ছেড়ে দিয়েছে, ছেলের করুণ অবস্থাও চোখে পড়েছে। তার কেমন সব দিশেহারা বোধ হচ্ছে, কিছুই বলতে পারছে না কেউ। সকলেই এমন স্থানে দাঁড়িয়ে আছে যেন একটু নড়লেই হতল দড়িয়ায় তলিয়ে যাবে। আজকের এই নিউজটা শোনার পর কি এমন বিমূঢ় বোধ হতো যদি সবটা স্বাভাবিক হতো? খুশির ফোয়ারা নামতো সবার বদনে, কিন্তু তা হচ্ছে কই? এই যে মৃত্যুর সম যন্ত্রণা দিচ্ছে সবার শরীরে, একজন পুরুষ সদ্য শূন্য সে বাবা হতে যাবে, যা তার সাধনার বার্তা। অথচ এমন সময় জানতে পারলো সে বাবা হবে যেখানে খুশির কোনো লেশমাত্র নেই, ভীতিগ্রস্ত আতঙ্কগ্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। না পারছে সন্তান নিয়ে ভাবতে, আর না পারছে বউকে নিয়ে ভাবতে। এ কোন পরিস্থিতিতে ফেললো উপরওয়ালা? বাবা হবার সুখ যে তাকে ছুঁতে পারছে না, আজ কেন যেন খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে। পুরুষ কতটা অসহায় হয় একটি মাত্র সন্তানের কাছে, সেটাই যেন বোধ হচ্ছে তাওরিদের। আফিফা পাশ থেকে তাওরিদের বাহু ধরল, শক্তি দিল শক্ত হতে, সব ডিসিশন তার। ডক্টর বোধহয় তাওরিদের অবস্থা বুঝলেন, তিনি বললেন, আমি মিস্টার তাওহিদ খন্দকারের সাথে একান্তে আলাপ করতে চাচ্ছি একটু। সবাই সম্মতি দিল, বেরিয়ে গেল সকলে। তাওরিদ এখনো দাঁড়িয়ে, ডক্টর বসার নির্দেশ দিল। তাওরিদ অনুভূতিহীন এগিয়ে গিয়ে বসল। ডক্টর বললেন, বি নর্মাল মিস্টার খন্দকার, আপনি সবটা নর্মালি না নিলে আমরাও এগুতে পারবো না। আপনার ওয়াইফের কন্ডিশন এমন স্টেজে আছে যেন আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। সিচুয়েশনটা টু মাস ক্রিটিক্যাল, যদিও আমরা মেডিসিন দ্বারা এতদিন নিয়ন্ত্রণ করে গেছি, বাট অপারেশন তো টু মাস নিডেড। টিউমার বৃদ্ধি আটকানো কষ্ট হবে। সব থেকে বড় কথা, আপনার ওয়াইফের ক্যান্সার কোষ জরায়ুতে, এতে বেবি রাখা তো আরও রিস্কি। আবার এমনও হতে পারে মিসক্যারেজও হয়ে যেতে পারে টিউমারের কারণে।
উপরওয়ালার ক্ষমতা সম্পর্কে তো আমরা অনবগত, বাট আমরা কোনো এক্সপেকটেশন রাখতে পারবো না। তাওরি যেন ক্রমেই বোবা হয়ে যাচ্ছে, সে ঠোক গলাৎকরণ করে শক্ত করলো নিজেকে, দীর্ঘ একটি শ্বাস নিয়ে কিছুক্ষণ চুপ রইল, এরপর এক বাক্য বলল, অ্যাবর্শন করিয়ে দেন ডক্টর। ডক্টর তাকিয়ে রইল, তাওরিদের গলা ধরে আসছে, মাথার চুল খামচে ধরে বলল, আই নিড মাই ওয়াইফ ডক্টর, ও হলেই হবে, ওকে যে কোনো মূল্যে সুস্থ করে দেন, ওকে হারানো আমার পক্ষে সম্ভব নয়, ওর অপারেশনের প্রস্তুতি নেন, আমি সবটা সামলে নিব। এবার সবটা ভেঙে বলল, ও অনেকটা ভেঙে পড়েছিল, ওর ধারণা আমি ওর থেকে দায়বদ্ধতা এড়াতে চাইছি, দায় দেখিয়ে ওকে ট্রিটমেন্ট করাচ্ছি, সদ্য ম্যারিড লাইফ আমাদের, কয়েকদিনের মধ্যে জানতে পারলাম ওর কন্ডিশন, বিয়েটাও তেমনভাবে নয়, তবুও ফার্স্ট টাইম আমার একার সম্মতিতে হয়েছিল, ধীরে ধীরে ও আমার প্রতি আসক্ত হতো, এত জলদি যে ও ধরে নিল আমি ওকে আর মূল্য দেব না, এছাড়াও কারণ অনেক আছে, ওকে শান্ত করতেই এসব, আমি গাইনোকোলজিস্ট চিত্রার অ্যাডভাইস অনুযায়ী চলেছি, এত কিছু ভাবনাতেও ছিল না, কখনো ভাবিনি এমন একটি সংবাদ আমার জীবনেও আসবে, এটা অনেক সুখকর বার্তা যা গভীরে প্রবেশ করেছে আমার, কিন্তু প্রকাশ করার ক্ষমতা নেই আমার, আমি বাবা হবার সুখ চাই না ডক্টর, আমি ওকে সবটা সময় আগলে রাখতে চাই, ওর সুস্থতা চাই আমি, ওর সাথেই জীবন পার করতে চাই, ওর কেউ নেই আমি ছাড়া। কথা আটকে গেল আপনা আপনি, আর বাকু আসছে না, দু হাতে চুল ধরে রাখলো ডক্টর, দেখলো তাওরিদের অসহায়ত্ব, উপরওয়ালা এমন একটা সময় মিরাকল করলো কি, হ্যাঁ করলোই তো, ভাগ্য বোধে কিঞ্চিৎ হলেও সহায় হয়েছিল মেয়েটার। ডক্টর আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন, দুর্বল অবস্থায় কী কী সমস্যা হবে না হবে, বেবি রাখলে কেমন ঝুঁকি হতে পারে সবটাই বললেন, উচ্চ রক্তচাপ কিডনি সমস্যায় কতটা রিস্কি সব শুনল, সবটা শোনার পরও তাওরিদ নিজের সিদ্ধান্তে অন, ডক্টর শেষবার বললেন এই বিষয়টা একবার হলেও তন্ত্রাকে জানাতে, তারও অধিকার আছে জানার এবং শোনার, মা না হতে পারুক জানতে তো পারবে মাতৃত্ব স্বাদ সেও পেত যদি পরিস্থিতি অনুকূলে থাকত, ডক্টরের সাথে সব রকম সলা পরামর্শ করে তাওরিদ বের হলো বাইরে সবাই বসে, তশরিফুল খন্দকার জিজ্ঞেস করলেন সবটা শুনে তাওরিদের ডিসিশনই সঠিক মনে হলো, ছেলেটা যখন চাইছে মেয়েটাকে এখানে তাদের জোর নেই, তারা স্বার্থপর বাবা মা নয়, আফিফা কাঁদতে কাঁদতে তাওরিদকে জড়িয়ে ধরলেন, বুকে কপাল রেখে ছেলেকে শান্ত করতে তৎপর হলেন, তিনি তো মা বুঝেছেন এই মুহূর্তে ছেলের কি হচ্ছে ভেতরে, কাঁদতে কাঁদতে বললেন, নিয়তির একই খেলা খেলছে আব্বু, উপরওয়ালার লীলা আর লেখার সঙ্গে আর কত পরিচয় হব আমরা, এমন একটা সময়ে এমন সংবাদ কি সুখকর হয় আব্বু, আমি যে বাসনা করতাম এমন একটা দিনের, সেদিন এলো, কিন্তু এভাবে এলো কেন, না মেয়েটাকে ফেলতে পারছি, না সদ্য দাদি হবার সংবাদটা ভুলতে পারছি, কোন সুখে সুখী হব বা কোন দুঃখে দুঃখী হব। তাওরিদ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, ক্রন্দনরত আফিফার মাথায় হাত রেখে বলল, সব পিছে ফেলে দাও আম্মু, ওই মেয়েটার সুস্থ কামনা করো, সবসময় শুধু একটা কথা মাথায় রাখো, ওই মেয়েতে তোমার ছেলের ভবিষ্যৎ আটকে। আফিফাকে আর বোঝাতে হলো না, বাকিদেরও না, তাওরিদ থাকলো না সেখানে, চলে গেল তন্দ্রার কেবিনে, তন্দ্রার অপারেশনের ডেট দিয়েছিল মাস দিয়ে কাকে, এতদিনেও মেডিসিনে সব নিয়ন্ত্রণ ছিল, টিউমার বাড়তে না দেবার জন্য চিকিৎসা চলছিল, সবই ঠিক ছিল, কিন্তু বিপদ ঘটালো আজকের সেই সংবাদে, কাল রাত থেকে তন্দ্রার অনবরত বমি আর মাথা চক্কর দেওয়া শুরু হয়েছে, সকালে সেন্সলেস হয়ে গেলে তাৎক্ষণিক হসপিটালে আনা হয়, এরপর ডক্টর জানায় তন্দ্রা অন্তঃসত্ত্বা, সেটাও 5 সপ্তাহের। ঘটনাটি বাস্তবিকই মরার উপর খাড়ার ঘা, কেবিনে ঢুকে তন্দ্রাকে ঘুমন্ত অবস্থায় পেত তাওরিদ, মুখের দিকে তাকানো যাচ্ছে না, মেয়েটা আর কত সহ্য করবে, এ অবস্থায় গর্ভবতী থাকা মানে সত্যি বিপদ, তাওরিদ সব ঝেড়ে ফেলে দিল মাথা থেকে, এদিকে গিয়ে এগিয়ে এগিয়ে বসল পাশে,
ততক্ষণ তাকিয়ে থেকে তন্দ্রার উন্মুক্ত বুকে প্রগাঢ় উষ্ঠের স্পর্শ দিল। এরপরই সেখানে মুখ গুজে দিল, ক্ষণে ক্ষণে শরীর ঝাঁকুনি দিল। বোঝা গেল সে আর আটকাতে পারেনি নিজেকে, এই প্রথম বাবা হবার সংবাদ আর এই শেষ। হাত তুলে তন্দ্রার পেট জড়িয়ে ধরল। তন্দ্রা দুর্বল শরীর, বুঝছে কেউ তাকে ধরে কান্না করছে, কিন্তু অবসাদে চোখ জোড়া খুলতে সক্ষম হচ্ছে না। তবুও খুব কষ্টে খুলল, পরিচিত ঘ্রাণ পেল। ফোলা চোখে চেয়ে দুর্বল হাত তাওরিদের মাথার চুলের মাঝে প্রবেশ করালো। আলতো মুঠো করে ম্লান স্বরে বলল, এই কাঁদছো কেন? তাওরিদ শান্ত হয়ে গেল কিন্তু ছাড়ল না। কিছুক্ষণ ওভাবেই থেকে তন্দ্রার কানের কাছে মুখ রেখেই বলল, আমরাও মা বাবা হতে পারতাম প্রজাপতি, কিন্তু নিয়তি সাথে নেই আমাদের। তন্দ্রার বুঝ হলো না কথাটা, আনারি তন্দ্রা বুঝতে না পেরে অন্য কিছু ধরে নিল। ভাবলো তরি তার অক্ষমতার জন্য এমনটা বলছে। বুকে কষ্ট অনুভব হলো, বলল, আমি অক্ষম বউ তোমার জন্য, তুমি আমাকে। শেষ করতে পারল না, তাওরিদ মুখ চেপে ধরেছে, মাথা তুলে তাওরিদ বলল, আমাকে বাবা হওয়ার নিউজ কেমন হয়? আজই পরিচয় করিয়ে দিলে। কিছুক্ষণ সময় নিয়ে বুঝলো তন্দ্রা, এরপর ক্রমেই বদন আনন্দের দেখা মিলল, হাসি ক্রমেই চওড়া হলো। তাওরিদ তাকিয়ে দেখলো তা, তন্দ্রা যখনই আনন্দ প্রকাশ করতে যাবে শুনতে পেল, সপ্তাহ পরও থাকবে না আমাদের সাথে, ও ভুল স্থানে এসেছে, আমরা পারবো না ওকে দুনিয়াতে আনতে। ভ্রু সংকুচিত করলো তন্দ্রা, জিজ্ঞেস করল, মানে? অ্যাবর্শন করাতে হবে নয়তো? সম্পূর্ণ করতে দিল না কথাটা, চেঁচিয়ে উঠল, কি? কখনো না। পুনরায় তাওরিদকে কিচ্ছু বলতে না দিয়ে জেদ দেখিয়ে বলল, মাথা ঠিক আছে তোমার, কি বলছো তুমি? রিদ, তুমিও বাবার মতো বাবা হতে চাইছো? দূরে সরো তুমি, তুমি কিভাবে বললে এমন কথা? আমি কখনো ওকে মারবো না, ও বাঁচবে, আমার মাঝেই বাঁচবে, দুনিয়াতেও আসবে। তাওরিদ হতবাক হয়ে গেল, এবার এইটা বলে কি ভুল করলো? এবার ভয় আরো বাড়লো, এই মেয়ে যে যখন দেখিয়েছে তখন রেখেই ছাড়বে। তাওরিদ নিজেকে সামলে নিয়ে তন্দ্রার দুই হাতের মুঠোয় হাত রেখে বোঝাতে বলল, দেখো তন্দ্রা, পাগলামি করো না, তুমি সহজ ভাবলেও এটা সহজ নয়, এটা কোনো আনন্দ বার্তা নয়, ও আনন্দ দিতে আসেনি। তোমার কন্ডিশন কেমন তুমি জানো, এই অবস্থাতে কোনো মতেই পসিবল নয়, জেদ করুন একদম, অপারেশনের সাথে বেবিও অ্যাবর্শন করাতে হবে, এরপর আমরা দেশের বাহিরে যাব, তোমাকে সুস্থ হতে হবে, বেবির প্রয়োজন নেই আমাদের, এভাবেই জীবন কেটে যাবে আমাদের। তন্দ্রা যেন কিচ্ছু শুনল না, ক্রমে ক্রোধ বাড়ল, ওর রাখতে রাখতে তাওরিদকে ধাক্কা দিল, মাথায় ওর আউলিয়ে গেছে বেবি মেরে ফেলবে শুনে। তাওরিদ পড়তে পড়তে নিজেকে সামলে নিল, দুর্বল তন্দ্রার মাতৃত্ব যেন জেগে উঠেছে, সেই জোরে তার শরীরের জোরও বৃদ্ধি পেয়েছে। মাতৃত্বের জোর তো হবে কি এতটাই, একটা মা কতটা সহ্য করতে পারলে এই অবস্থাতেও মা হবার জন্য লড়াই করে? তন্দ্রা জানে তার এই অবস্থাও, সে এও বুঝছে তার দিন খুব কম এই ধরনীতে, প্রাপ্ত সময়ের আগেই তাকে দুনিয়া ছাড়তে হবে। তবু একটি, শুধুমাত্র একটি বাচ্চার সংবাদ তাকে কতটা জোর দিয়েছে? তাহলে বিমুঠ হয়ে তাকিয়ে তন্দ্রার প্রাণে এতক্ষণ যে কষ্ট হচ্ছিল তা রেখে টেনশনে হাইপার হয়ে যাচ্ছে। তন্দ্রা পাগলের মতো প্রলাপ করে চলল, চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগলো, হাত জোর করেছে, একবার একবার তাওরিদের পায়ে ধরতে যাচ্ছে। কি করছে না করছে ওর মাথা কাজ করছে না, ওর উচ্চ রক্তচাপ বাড়তে লাগলো, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন, পেটে ব্যথা উঠল, পেট ধরে কাঁদতে লাগল। তাওরিদ দিশেহারা হলো পুনরায়, দ্রুতবেগে তন্দ্রাকে বুকের সাথে ধরল। তন্দ্রা এবার তাওরিদের বুক খামচে দিতে দিতে বলল, ছাড়ো আমায়, তুমি আমার বাচ্চাকে মেরে ফেলতে বলছো, তুমিও খারাপ মানুষ, তুমিও খারাপ পুরুষ না, তুমি আমার জন্য মহাপুরুষ না, তুমিও বাবার মতো, আমি বেঁচে থাকতে ওকে মারার, আমি বেঁচে থাকতে ওকে মারবো না, ওকে মেরে ফেললে আমিও মরে যাব, থাকবো না এই দুনিয়ায়, কেউ নেই আমার, কেউ না, ওকে তুমি মারতে, ওকে তুমি মারতে দেবে না, বলো দেবে না, ও তো তোমারও তাই না, তোমার কষ্ট হবে না ওকে মারলে, তুমি আমার আনন্দ দেখতে চাও না, আমাকে কষ্ট দিও না, এভাবে দোহাই তোমার, তুমি ওকে বাঁচতে দাও, আমি ওর জন্য সব করব, ওকে আনবো আমি, আমি মা ডাক শুনতে চাই রিদ,
মা ডাক শুনতে চাই। ওকে মেরো না প্লিজ, ওকে বাঁচিয়ে রাখো, তুমি যা বলবে আমি শুনবো। আমার জীবনে কিছুরই পূর্ণতা নেই, ওকে দিয়ে একটু পূর্ণতা পেতে দাও। তোমার পায়ে ধরে রীত, আমাকে এটা বলতে বলো না। চমকে এলো তাওরিদ, মাথা পুনরায় ফাঁকা হলো, দম আটকে আসতে লাগলো। ইচ্ছে করে কে মারতে চাইবে নিজ সন্তানকে? তার যে বুকে রক্তক্ষরণ হচ্ছে এই মেয়ে কি তা বুঝে না? শুধুমাত্র এই মেয়ের জন্যই তো এই ডিসিশন। তন্দ্রা আরও বলে চলল, এত জোরে চিৎকার আর কান্না পেয়ে সবাই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো। আফিফা দৌড়ে এসে কারণ জানতে চাইলে তাহলে সবটা ভেঙে পড়ল। তন্দ্রা আরও নিতিয়ে পড়েছে, কাঁদতে কাঁদতে পেট ব্যথায় কাতর হয়ে গেল। ওকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়লো। ডক্টর ডাকা হলে ডক্টর এসে তন্দ্রাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। তাওরিদ স্তব্ধ হয়ে বসে আছে, বাকিরা চুপচাপ। এখন কি করবে না করবে সব দ্বিধায় ভুগছে। তাওরিদের সব কিছু ওলট পালট করে ফেলতে ইচ্ছে হচ্ছে, নিজের উপরই রাগ ক্রমই বৃদ্ধি পেতে লাগলো, মাথার চুল অনবরত খামচাতে লাগলো। এখন কোন পথ বেছে নিবে তার অজানা। উঠে বেরিয়ে গেল, ডক্টর চিত্রার কাছে গেল। একমাত্র সিদ্ধান্ত দাতা এখন ডক্টর চিত্রা। তাওরিদের বাসায় খন্দকার বাড়ির প্রত্যেকে এসেছেন। আগামীকাল তন্দ্রা তাওরিদ অরিও এবং আফিফার ফ্লাইট। তন্দ্রা সেদিন জিতেছিল, সবটা উপরওয়ালার উপর ছেড়ে দিয়ে তার কথাই রাখা হয়েছিল। সে মা হতে প্রতিনিয়ত শরীরের সাথে যুদ্ধ করে যাচ্ছে, শরীর নিতে না চাইলেও জোর করে দিন পার করছে। চার মাস হয়েছে তন্দ্রার পেটের আকার পরিলক্ষিত। ডক্টর এবং ডক্টর চিত্রার পরামর্শতে এক একটা দিন চলে তার। শক্তি হয়ে আছে আফিফা এবং তাওরিদ। তাওরিদ জব ছেড়ে দিয়েছে তন্দ্রার জন্য, এই কয় মাস পুরো দিন তন্দ্রার পেছনেই দিয়েছে। দেশের বাইরে যাওয়ার ডিসিশন ফাইনাল সেদিনই করেছিল, পাসপোর্ট আগে থেকেই করতে দিয়েছিল তন্দ্রা আর মায়ের, তারটা করাইছিল। ভিসা পেয়ে গেছে ইউএসএর, তন্দ্রার চিকিৎসার জন্য আমেরিকায় যাচ্ছে ওরা। বাংলাদেশে রেখে এমন রিস্কে চিকিৎসা করাবে না তাওরিদ, তার একটা দিনও শান্তিতে কাটে না, সব সময় ভয় থাকে। আগের থেকেও তন্দ্রার অবস্থা খারাপ, খেতে পারে না এখন একটু, বমি কমলেও শুরুতে খেলেই সব তুলে দিত। তাওরিদ বকত অনেক, মুখ বুঝে শুনে চুপ থাকত, সে সয়ে নিত সব। তাওরিদের খারাপ লাগতো, কিন্তু তন্দ্রার জেদের সাথে পারে না। একদিকে বাবা হবার সুখ দেয়, একদিকে তন্দ্রার ভয় ক্র্যাশ করে। কিসের মধ্য দিয়ে দিন পার করে তা এরকম সে নিজেই জানে না। বাড়িতে দাদিও এসেছেন, তন্দ্রাকে প্রথম প্রথম ডিভোর্স দিতে বলল, পরে দাদির ভুল ভাঙে, এখন তন্দ্রাকে চোখে হারান। তন্দ্রা আমেরিকায় চলে যাচ্ছে বলে দাদি স্বামীর ভিটে ছেড়ে ঢাকায় এসেছেন। সপ্তাহ আগে এসে অনেক যত্নআত্তি করেছেন, বাড়িতে গোছ গাছ সবই হয়ে গেছে। তাওরিদের বন্ধু মহলে উপস্থিত আফিফার মা বাবা চাচা চাচি ভাই ভাবিরা এসেছে। পরের দিন সকালবেলা ভোরে রান্না বান্না সেরে নাস্তা খেয়ে নিয়েছে সব, এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হতে হবে, রেডি হয়ে গেছে। তাওরিদ তন্দ্রার কমফোর্ট জোনের জন্য সব চেষ্টা করছে। আফিফা যা সোহানার হাতে নিজের সংসার তুলে দিয়ে এবং ছেলের বউয়ের সঙ্গে আমেরিকায় পাড়ি জমাচ্ছেন। ওরা তাওরিদের ফুপুর কাছে উঠবে, থাকার স্থান ঠিক করতে হবে না, সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। দাদি অনেক কাঁদলেন মেয়েটার জন্য। তৌকির সাহেব তাওরিদকে ফোন করে অনেক করে মেয়েটাকে দেখার অনুনয় বিনয় করছিলেন। একটিবারও লিপি তন্দ্রার নাম নেননি, সেই রাগেই তৌকির সাহেবকেও তন্দ্রার মুখ দেখতে দেননি, এটাই বোধ হয় তৌকির সাহেবের কঠিন শাস্তি। বাড়ির ছোট্ট সদস্যরা সহ বন্ধুরা এয়ারপোর্টে গেল সি অফ করতে। তৃষ্টিফুল খন্দকার ছেলের ভরসা দিয়ে বিদায় দিলেন, সব ঠিকঠাক করে কিছুক্ষণের মাঝে টেক অফ করলো বিমান। দোয়ায় রাখলো তন্দ্রাকে প্রত্যেকে, সুস্থ হয়ে ফিরে আসার এই কামনা। অরিও অরিও চেনা সুরে ডাকটি শুনে এতক্ষণে অসার হয়ে শুয়ে থাকা অরিও লাফিয়ে উঠল, সামনের দুই পায়ের উপর ভর দিয়ে গলা উঁচিয়ে এপাশ ওপাশ খুঁজতে লাগলো তার নাম ধরে ডাকা মালিককে, কিন্তু ওই সে নিহিত। পেছনে ঘুরেও পেল না, এবার উঠে ঘুরতে লাগলো, বোঝাতে চাইল কিছু কিন্তু পারল না মুখ ফুটে, শুধু মেয় মেয় করে শব্দ করলো আর লেজ নাড়াতে লাগলো। এরপর আবারও একই সুরে শব্দ এলো, অরিও তুই আমার সর্বপ্রথম সঙ্গী,
তোর সঙ্গে আমার দিন কেটেছে, রাত হয়েছে, তুই আমার দুঃখ কষ্ট শ্রবণের প্রথম সঙ্গী হয়েছিস। আমার যখন দম আটকে আসতো তখন তোর কাছে ভেতরের কথাগুলো বলে হালকা হয়েছি, কেঁদেছি তোর সঙ্গে বসে। তুই আমার দুঃখ কষ্টের ভাগিদার, আমি না থাকলে তুই খাওয়া দাওয়া বন্ধ করিস না, ঠিক আছে? তোর দ্বিতীয় সঙ্গী আছে না রিদ, ওর কাছে ভালো থাকবি। আমার বিশ্বাস আমি না রইলেও তোকে কখনো হেলা করবে না, আমার মতোই তোকে আগলে রাখবে। এই অবধি হলো কথাগুলো। একটু পর একটু ভারী নিঃশ্বাসের শব্দ পুনরায় শব্দ হলো। এই রিদ, সঙ্গে সঙ্গে কাউচে উপবেশনরত তাওরির চোখ জোড়া বন্ধ করে নিল। তার নীলমণির নেত্র জোড়া জ্বলে উঠল, শ্রবণে এলো পুনরায়, আমার মহাপুরুষ, আমার স্বামী, নিশ্চয়ই আমাকে হাতড়াচ্ছ, হাতড়িও না, আমি তো নেই তোমার সঙ্গে, তাতে কি, আমি না থাকলেও আমার সর্বশরীর তোমার কাছে আছে। দাও ছুঁয়ে দাও আমায়, দেখো অনুভব করতে পারবে। এই অবধি পর আবারও বিরতি, পুনরায় শব্দ। রিদ, আমার নীলমণির পুরুষ, তোমার ওই নীলমণিতে আমি সর্বপ্রথম টালমাটাল হয়েছিলাম, আমার কথা হয়েছিল ওই অতল গহ্বর মণিতে। এরপর বারংবার টালমাটাল করেছ আমাকে, অতিশয় আকৃষ্টকর্তা। শোনো একটু প্রেম প্রেম কথা বলি, তোমার ওই নীলমণিতেই আমি সর্বপ্রথম প্রেমে পড়েছিলাম, এরপর তোমার পুরুষালী ব্যক্তিত্বে, এরপর তোমার দুষ্টুমিতে, এরপর তোমার ভালোবাসায়, এরপর তোমার দায়িত্ব বোধে, তোমার যত্নে, সর্বশেষ তোমার মতো স্বামী সত্তাতে। জানো রিদ, কষ্ট হয় এটা ভেবে আমি সারা জীবন তোমায় ভালোবাসতে পারবো না, জীবনের শেষ বয়স অবধি তোমার সাথে কাটাতে পারবো না, বৃদ্ধা বয়সের কোনো গল্প তৈরি করতে পারবো না। থাক, তোমার ভালোবাসা আমি বৃদ্ধা বয়স অবধি না পাই, আমার বিশ্বাস তোমার শেষ নিঃশ্বাস অবধি তা আমার জন্য বরাতে থাকবে। শোনো, আমি শুনেছিলাম পুরুষের জন্য পরকালের 70 জন হুর বরাদ্দ থাকে। আজ একটা সিক্রেট বলি, আমি আল্লাহর কাছে চেয়েছি সেই 70 জন হুরের মাঝে একজন হয়ে আল্লাহ আমাকে রাখুক, আমি পরকালেও তোমার হুর হতে চাই। তোমার ভালোবাসার লোভ সামলানো কি যায়? ওই লোভ আমি সামলাতে পারবো না রিদ। তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছ, আমার দুঃখের সুখ হয়েছ, আমার হয়েছ, আমার তমসার কিরণ হয়েছ। আবার বিরতি, এরপর দীর্ঘশ্বাস, এবারের কান্নার স্বরে শব্দ এলো। রিদ, আমার তমসা যে তোমাকে গ্রাস করেছে, তুমি আমাকে আপনে আলিঙ্গন না করলেও পারতে, আমার জীবনের তমসা কখনো কাটেনি, তোমার সঙ্গতে দূরে সরতে গিয়ে তোমাকে সহ গ্রাস করেছে, আমি তোমাকেও তিমিরে ঢেকে দিলাম, আমার ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যায় রিদ, যখন আমার মন তোমার সাথে ক্ষণিকের মিলন, আমার তোমার আদর আমার শরীরে কাটার ন্যায় বেঁধে। কেন এতটা আদর ভালোবাসার যত্ন দিলে? আমার যে ইচ্ছে করে না, কিন্তু দেখো অদৃষ্ট আমাকে দীপ্ত দিয়েও তমসা নামিয়েছে। আমি না রইলে তুমি কেমন থাকবে জানি না, কিন্তু আমার মনে হয় তুমি ভালো থাকবে না রিদ। আমার ভেতর জ্বলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদের কেন একসঙ্গে থাকার নিয়তি দিল না? কেন আমার আয়ুর পরিমাণ এত কম করলো? আমার যে মন ভরলো না রিদ, তোমার সাথে থেকে আমার মন ভরলো না, তোমার আদর নিয়ে মন ভরলো না, তোমার আদরে সিক্ত হয়ে মন ভরলো না, তোমার বক্ষে শুয়ে মন ভরলো না রিদ। তোমার সবখানে রিদ, তোমার সবখানে সুখ, তোমার ভালোবাসায় সুখ, আদরে সুখ, যত্নে সুখ, কিন্তু আফসোস ওই সুখ আমার সইল না। সুখের পরিমাণ কি বেশি হয়ে গেছিল রিদ, যে তা আবার কষ্ট দিয়ে নিরাময় করে দিল আল্লাহ? এই অবধি থেমে গেল, কান্না হলো কিছুক্ষণ, এরপর বলল, রিদ আমার দ্বিতীয় সুখ ছিল আমার সন্তান, সেটাও রইল না, পাওয়ার মাঝেও এত না পাওয়া কেন আমার? আমার মৃত্যু হবে জেনেও যখন জানলাম ও আসবে, আমি কেমন জোর পেলাম! তোমার ভালোবাসার জোরের থেকেও ওর জোর অধিকতর ছিল। আমার মাঝে কেউ এটাই আমাকে পুনরায় বাঁচার ইচ্ছে দ্বিগুণ বাড়িয়ে দিল। মনে হলো ওর জন্য হলেও আমাকে বাঁচতে হবে। এক একটা দিন আমার মৃত্যু সঙ্গে আছে, শরীর কুলোতে পারতো না, তবুও শক্তি সঞ্চয় করেছি, তোমার যত্নে শক্তি পেয়েছি। আমি দেখেছি তুমি বাবা হবার সুখে সুখী হয়েছ, আবার আমার জন্য মরেছ, কিন্তু আমি পারলাম না তোমাকে সন্তান সুখ দিতে।
বাবা ডাক শোনাতে। ও তো পৃথিবীতে এলো না, এলো না আমাদের কোলে, হলো না আমার মা ডাক শোনা। তুমি আমার লড়াইয়ে পুনরায় হেরে গেল, আমি আমার লড়াইয়ে পুনরায় হেরে গেলাম। আবারও আমার নিয়তি বেইমানি করলো। আমার আর আল্লাহর কাছে কিছুর আমার আর আল্লাহর কাছে কিছুই চাওয়ার নেই রীত, আমার আর আল্লাহর কাছে কিছুই চাওয়ার নেই রীত। ওই ভাগ্যদাতা আমাকেও নিয়ে ওই ভাগ্যদাতা আমাকেও নিয়ে যাবার হুকুম জারি করেছেন। দুইটা কিডনিও নষ্ট করে দিল, বাঁচি কেমন করে আমি? তুমি হাজার চাও না কেন, ডাক যার এসে যায়, সে কখনো থাকে না রীত, কেউ আটকাতে পারে না। কি নিয়তি আমার দেখো, আমি জানছি আমি মারা যাব, মারা যাবার সংবাদ নিয়েই বেঁচে আছি। এর মতো কষ্ট হয় রীত? এই আমার এই কথাগুলো শুনে তুমি আরও কষ্ট পাচ্ছ তাই না? থাক আর বলবো না, তুমি আমার চোখের সামনে আমার সাথে তিলে তিলে মরছ, আমার সহ্য হচ্ছে না, আমি দেখতে পারছি না। এতটা মহাপুরুষ ব্যক্তিত্ব না হলেও পারত তোমার। কান্নায় ভেঙে পড়ার স্বর আসছে, কেঁদেই যাচ্ছে, কেউ থামাচ্ছে না। কে থামাবে? কেউ তো নেই সেখানে। হ্যাঁ, নেই কেউ, না তন্দ্রার রেকর্ডিং করার সময় কেউ ছিল না, আর না এখন। একলা একা মাটির ঘরে কেউ আছে? নেই, তন্দ্রা আর এই ইহকালে নেই, সে বিদায় নিয়েছে সবার শত চেষ্টাকে পায়ে পিষে দিয়ে। তাকে বাঁচিয়ে রাখতে এক একটি মানুষের হাজারো দীর্ঘশ্বাসকে দূরে ঠেলে সে চলে গেছে। তন্দ্রাকে নিয়ে আমেরিকায় যাবার পর তাওরিত পুরোদমে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল। আমেরিকার ভালো মানের ডক্টরের মাধ্যমে ট্রিটমেন্ট চলছিল। মা সহ পুপুরাও তন্দ্রার সুস্থতা হওয়া নিয়ে ব্যগ্রতা দেখাত। তাওরিত এক একটি দিন যান হাতে করে থাকত, যে কোনো সময় বিপদ ঘনিয়ে আসবে ভেবে। সত্যি এসেছিল বিপদ। তন্দ্রা প্রেগনেন্সির যখন 6 মাস হয়ে গিয়েছিল তবু বিবি নড়াচড়া করত না, বিষয়টা 6 মাসের পর বুঝেছিল। বাংলাদেশ থেকে গিয়ে আল্ট্রাসনো করে দেখিয়েছিল, সব ঠিক আছে। টিউমার যদিও বৃদ্ধি পাচ্ছিল, সেটা নিয়ন্ত্রণের জন্য নতুন করে চিকিৎসা চলছিল। জনির মুখেরটা গলিয়ে বের করার চিকিৎসা করছিল, কিডনি তখনও একটি ড্যামেজ। প্রেগনেন্সি কালে মেডিসিনগুলো তেমনই করছিল। ভাগ্য সহায় হয়নি, যখন বুঝলো বেবি নড়াচড়া করে না তখন তন্দ্রা তাওরিতকে জানায়। আফিফাকে বলে ভয় পায়, যদিও অনেক বেবি কম নড়ে, আর এই সময়টাতে নড়াচড়া খুব একটা করে না, স্বাভাবিক নড়াচড়া শুধু করে। তবুও তন্দ্রার বেলায় সিচুয়েশনটা ভিন্ন। প্রায় 7 মাস তখন, আর 1 সপ্তাহ পরেই 7 মাস হতো। সেই সময়ে এমন সংবাদ শুনে তাওরিত ভয় পায়, সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নেয়, পরীক্ষা করে জানতে পারে বেবিয়ারনি পেটের মাঝে মৃত্যু হয়েছে দুনিয়াতে আসার আগেই। আবার ভাঙল সবাই, তাওরিত ভেঙে ভেঙে চুর মার হলো। তন্দ্রা জানতে পেরে দ্বিগুণ অসুস্থ হয়, কে কাকে সামলাবে জানা নেই। তাওরিত সন্তান হারিয়ে বউ হারাতে নারাজ, তাই সন্তান চোখে রেখে বউকে নিয়ে তৎপর হয়। তন্দ্রার অপারেশন সেদিনই হয়, একেবারে বেবি সহ টিউমার অপারেশন করে ফেলা হয়, কেটে ফেলা হয় জরায়ু, জনিটাও অপারেশন করা হয়। বড় একটি অপারেশনে তন্দ্রার, মেয়েটা প্রায় আধমরা, তবুও তাওরিত আশা ছাড়েনি, আল্লাহর কাছে মেয়েটাকে চেয়ে গেছে। অপারেশনের পর ক্যান্সারের জন্য থেরাপি দেওয়া হয়। এরপর জানতে পারলো আবার তন্দ্রার আরেকটি কিডনিও ড্যামেজ হচ্ছে। ডক্টররা জানায় অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে কিডনি দ্রুত বিকল হয়ে কার্যকারিতা হারাচ্ছে। 2টা কিডনির ব্যথায় কাবু হতে লাগলো, জীবনের সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে উঠলো মেয়েটা। তাওরিত কান্নাকাটি করতে লাগলো, তন্দ্রাকে সে কখনোই মরতে দেবে না। আফিফা পাগল হয়ে উঠলে, তাওরিতকে শক্ত করা দায় হচ্ছিল, তবুও শক্ত হাতে ছেলেকে ধরলেন, শক্তি হয়ে পাশে থাকলেন। তাওরিত তন্দ্রাকে প্রতিনিয়ত জোর দিতে লাগলো। একটা কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য ডক্টররা জানায় তাওরিত কিডনি ডোনারের খোঁজ করতে থাকলো। তন্দ্রা যেদিন শুনেছিল বেবি নেই সেদিনই তার বাঁচার প্রতি ইচ্ছে মরেছিল। শুধু একটু জোর ছিল তার তাওরিতের সাথে সংসার করা, ঘুমড়ি ঘুমড়ি কাঁদত কিন্তু বাঁচতে চাইত, জানতো মা আর হতে পারবে না, তবুও তাওরিত যে ওকে বিনা মরে যাবে সেই চিন্তা হতো।
বাচ্চার চিন্তা, তাওরিদের চিন্তা, অসুস্থ বাচ্চা মরার বার্তা সবটা সময় ওকে তাড়া করত। তাওরিদ ওকে কিচ্ছু জানতে বা বুঝতে দিত না, তবুও কীভাবে যেন জেনে আর বুঝে যেত। অপারেশনের পর পুরোটা বিছানায় ছিল, তাওরিদ সব করত, কখনো হাঁপাতো না, যেন আশা রেখেই দিয়েছিল তার প্রজাপতি পুনরায় সুস্থ হবে, হেঁটে চলে বেড়াবে, সে আবার দুষ্টুমি করবে তার আর প্রজাপতি রেগে নাক ফুলাবে, ধেই ধেই করে স্থান ত্যাগ করবে। কিন্তু মৃত্যু বোধহয় অতি সন্নিকটেই ছিল মেয়েটার। টেনশনে টেনশনে হাইপার টেনশন বৃদ্ধি পেত প্রায়। এক রাতে দুর্বল শরীরে শয়নরতকালেই বেবিকে নিয়ে অতিরিক্ত টেনশন এবং ঘুমরে কান্নার কারণে অতিরিক্ত রক্তচাপ, উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেয়ে হার্ট অ্যাটাক হয়। ডক্টরের কাছে নিতে নিতে কার্ডিয়াক অ্যারেস্টের মাধ্যমেই মৃত্যু হয় মেয়েটার। ডক্টরের কাছে নিয়ে গেলে জানায় বেঁচে নেই, ধাপ করেই নিভে যায় সেদিন সব। তাওরিদের অবস্থার বর্ণনা করতে গেলে পুরো বছর শেষ হবে। প্রতিটি মানুষ তন্দ্রার যন্ত্রণায় কাতর হয় সেদিন। মেয়েটি একা চলে গিয়েও যেন সবাইকে নিয়ে গেল। আমেরিকা থেকে তন্দ্রাকে বাংলাদেশে যখন এনে দাফন করা হয়, তাওরিদকে কেউ রাখতে পারে না, আগের তাওরিদকে কেউ দেখতে পায় না। যে তাওরিদের দুষ্টুমি ছিল একমাত্র পরিচয়, সে তাওরিদ হারিয়ে গেল। চুল দাড়িতে পাগল রূপ প্রায় শুকিয়ে গেল, সিক্স প্যাক দুহাতে তার প্রজাপতিকে কবর দিয়ে হাত দুটি জখম করে ফেলল। রাখতে নারাজ ওই হাত, যে হাতে তার প্রজাপতিকে আগলে রাখতে জানল না, সে হাত রেখে কি হবে, কাকে ছুবে, কাকে ধরবে, কাকে আদর করবে। আফিফা একবার ছেলের হাল দেখে, আফসোস করতে গিয়েও করতে পারে না, কারণ ছেলে তার প্রকৃত পুরুষ, তন্দ্রার ভাষায় মহাপুরুষ। একটি মেয়ের জন্য কোনো পুরুষ পারে এতটা তরপাতে? যেখানে তৌকির সাহেবের মতো পুরুষ সামান্য শারীরিক চাহিদা সহ্য করতে না পারে, এক নারী পেয়ে স্ত্রীও স্ত্রীকে ছেড়ে দেয়। তৌকির সাহেব শাস্তি পেয়েছেন, মেয়ের মৃত্যুতেও তিনি শাস্তি পেয়েছেন, আরও পেয়েছেন একটি ঝলকের জন্য মেয়ের মুখ না দেখতে পেরে। মৃত্যুমুখ তাকে দেখতে দেওয়া হয়নি, তাওরি তার পবিত্র বউকে অপবিত্র নজর রাখতে দেয়নি। লিপি তখন স্ট্রোক করে অচল, প্যারালাইজড হয়ে শয্যাশায়ী, কথাও বন্ধ তার, শাস্তি তার ইহকালেও হয়ে গেছে। তন্দ্রাকে নিয়ে আমেরিকায় যাবার পরপরই হয় এমন। তৌকির সাহেবই দেখভাল করেন এখন, তিনিও গুমড়ে মরে, শরীরে আর কুলোয় না, এই বয়সে বউয়ের সেবা খাবে কি, বউকেই তার সেবা করতে হয়। মেয়েটার মুখ না দেখার আফসোস নিয়ে মরেন প্রতিনিয়ত। এসব মানসিক যন্ত্রণা থেকে বড় শাস্তি আর কি হয় না। তাওরিদ বর্তমান চীনে অবস্থানরত, সেখানে একটি কোম্পানিতে জব করে, মাঝে কেটেছে পাঁচটা বছর। এই পাঁচটা বছরের তিনটা বছর তার দিন কাটছে কাজে ডুবে, আর রাত কাটছে নিদ্রাহীন তন্দ্রার স্মৃতিচারণে ডুবে। তন্দ্রার করে যাওয়া রেকর্ডিং শোনা তার রোজ রাতের অভ্যাস। তন্দ্রার কান্না থামে, তাওরিদ অপেক্ষা করছিল তন্দ্রার কান্না থামার। তন্দ্রা আবার বলে, রিদ, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তোমার প্রজাপতি খুব ভালোবাসে তোমায়। কখনো এই রেকর্ডটি যদি পাও, তবে আমাকে ফিল করে দেখো কতটা ভালোবাসি তোমায়। ঘুণাক্ষরেও বুঝিনি আমিও কাউকে এতটা ভালোবাসতে শিখব। তুমি সফল টিচার রিদ, তুমি সফল, মনে আছে? তুমি সফল, মনে আছে তোমার? তোমায় একদিন বলেছিলাম আপনার জ্বালাতেই মরতে হবে আমায়, সেদিন কিঞ্চিত ভুল বলেছিলাম, তোমার জ্বালায় নয়, তোমার ভালোবাসায় মরেছি আমি, তোমার আদরে মরেছি। শোনো, আমি বিনা ওই আদর আর কাউকে করো না। তুমি বিয়ে করবে রিদ? করো না বিয়ে, কেমন না, বড্ড স্বার্থপর আমি, কিন্তু কি করব বলো, কষ্ট হয় তোমার স্পর্শ অন্য কেউ পাবে ভেবে। রিদ, আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আবার কষ্ট পেও না, ভালো থেকো সব সময়। আমি বিনা ভালো থেকো, আমি থাকবো তোমার নিঃশ্বাসে, তোমার লোমকূপে, তোমার শিরা উপশিরায়, তোমার গালে ঠোঁটে, তোমার সর্বশরীরে, সর্বশেষ থাকবো তোমার ওই শান্তিময় বক্ষে। নীলমণির পুরুষ কখনো ভুলো না আমায়। আর শুনল না তাওরিদ,
সঙ্গে সঙ্গে বুকের উপর হাত রেখে ডলতে লাগলো। ব্যথা হচ্ছে যে খুব। টেরেসের কাউচে বসে রাতের তারা আর চাঁদের মিলন দেখতে দেখতে শুনছিল তন্দ্রার কথা। সামনে তরল পানীয় অতিরিক্ত না খেলেও তন্দ্রা যাবার পর আকৃষ্ট হয়েছে। ওরিওর বয়স হয়েছে, বার্ধক্যতায় ভোগে, সেও খোঁজে তন্দ্রাকে। তন্দ্রা যাবার শোক তাকেও গ্রাস করেছে। তাহরি ওকে নিয়েই চিনে চলে এসেছে। তন্দ্রার কণ্ঠ পেয়েও যখন তন্দ্রাকে পায় না, তখন তাওরিদের কোলের উপর উঠে বসে নাক ডলতে ডলতে মেও মেও করে অভিযোগ করে। অনেকক্ষণ নিস্তব্ধ রজনীর আধারে চোখের পানি গড়িয়ে পড়ে। কেউ দেখে না তা, দেখতেও দেয় না, তাই তো সে তমসার বেদনায় মিশায়। এখন একমাত্র আপন তার রজনীর তমসা। তন্দ্রার মুখটি দেখা যাচ্ছে, ওই তো চাঁদের মাঝে তার বউ। প্রজাপতির আর চাঁদের পার্থক্য নেই। ঝটকা দিয়েই উঠে কাচের সেন্টার টেবিলে হাত রেখে মাথার চুল খামচে ধরলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। অস্থির অশান্তি গ্রাস করলো। বিড়বিড়িয়ে বলে উঠল, প্রজাপতি প্রজাপতি, বড্ড প্রয়োজন তোমায়, স্পর্শ দাও তোমার। কত রাত ঘুমায় না সে জানা নেই। পুনরায় বুকে হৃৎপিণ্ডর স্থানে ডলতে ডলতে কাউচে শরীর ছেড়ে দিল। কতক্ষণ চাঁদের দিকে তাকিয়ে বিড়বিড়াল। তুমি ঘুম, আমাকে নির্ঘুম কেন করে গেলে? উপরওয়ালা বড় নিষ্ঠুর। যাদের দুঃখে জীবন শুরু হয় তাদের শেষটা অবধি দুঃখই থাকে। যদি দুঃখ দেবারই হয়, মাঝখানে একটু সুখের ঝলক দেবার দরকার থেকে, তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এরকম অনেক তন্দ্রা এখনো পৃথিবীতে আছে, হয়তো সবাই তাওরিদের মতন মহাপুরুষ পায় না, আবার তন্দ্রার মতন সুখীও হয় না। যে হাজার কষ্ট সয়েও সুখেই মরল, মরলই তো সুখে, না হলে মরে গিয়েও এক মহাপুরুষের ভালোবাসা নিয়ে থাকে। তবে তন্দ্রা কিন্তু মরেনি, বেঁচে আছে তাওরিদের নির্ঘুম রাত্রিতে, তাওরিদের চোখে, তাওরিদের মনে। তাওরিদের মতো মহাপুরুষ কজনার ভাগ্যে জোটে, তবে এরকম তাওরিদ এখনও অনেক অনেক বেঁচে আছে। বেঁচে থাকুক তাওরিদরা, বেঁচে থাকুক, ভালো থাকুক। আর তন্ত্রের মতো জীবন কোনো মেয়ে না পাক, তকিরের মতন বাবা কেউ না পাক, লিপির মতো খালা কেউ না পায়, আফিফার মতো শাশুড়ি সবাই পায়। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তবে গল্পটি মন ছুঁয়ে গেছে আমার। আমার পুতুলদারি ভিউয়ার্সদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নতুন গল্প আসছে অবশ্যই আশিক ভাই এবং সোনালি কাপুর বয়সে, সো আপনারা রেডি থাকবেন আর সবসময় পুতুলদারির সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।